যারা যারা ক্লাসে আছো আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ, একটু কনফার্ম করবে? হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। আজকের টপিক হচ্ছে ম্যাথ পেডাগজি সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস যারা করনি, লিংক ইউটিউবে দেওয়া আছে। তো ম্যাথ সিটেটের একটা গ্রুপও বানানো আছে, যারা যারা সিটেট দেবে অথবা পেডাগজির ক্লাসটা ওখানে পাবে, সেই হিসেবে ওই গ্রুপে থাকতে চাইলে থাকতে পারো, অথবা যদি গ্রুপে নাও থাকো, প্রত্যেকটা গ্রুপে লিংক দেওয়া হবে। এবং ইএমএস ডাউট ক্লিয়ারিং গ্রুপ যেটা আছে, ইএমএস ম্যাথ ডাউট ক্লিয়ারিং গ্রুপ, ওই গ্রুপটায় অবশ্যই থাকবে। ওখানে তোমাদের প্রবলেম গুলো বলবে, এবং ওই গ্রুপের ক্লাসটা রবিবার দিন সকাল 9টায় হয়। ওই ক্লাসটা যারা যারা পারবে অ্যাটেন্ড করবে, যারা পারবে না তোমাদের প্রবলেম গ্রুপে দিয়ে রাখবে, আমি ক্লাসে আলোচনা করে দেব। ভিডিওটা দিয়ে দেব আমি, ওই ডাউট ক্লিয়ারিং গ্রুপেই লিঙ্কটা দেব, সব গ্রুপে লিঙ্ক দেব না, কারণ অযথা সব গ্রুপে লিঙ্ক দিতে গেলে অনেকের আবার কনফিউশন হয়ে যায়। তো সে কারণে আজকের ক্লাসে রেকর্ডিং ইএমএস ম্যাথ ডাউট ক্লিয়ারিং গ্রুপ এবং সিটেটের যে গ্রুপটা বানানো আছে ওই দুটো গ্রুপের লিঙ্কটা দেব। আগের দিনের ক্লাসের লিঙ্ক সব গ্রুপেই দেওয়া হয়েছিল, তো যে এমন যদি কেউ থাকো দেখনি আগের দিনের ক্লাস, সেটা একটু দেখে নিও। সামনে সিটেট আছে পরীক্ষা, ওর কথা মাথায় রেখে তোমাদের সিটেটের কিছু, গ্রুপে আমি নেই। যে নেই সিটের যদি দেবে তাহলে আমাকে বলবে, লিঙ্ক হ্যাঁ দিয়ে স্যার, দেবো, ঠিক আছে? স্যার আমিও হ্যাঁ নেই ঠিক, বেশ, যারা স্যার। নেই তারা বলবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ বলো। স্যার বিএডরা পরীক্ষা দিতে পারবে না প্রাইমারি, ওই যে গ্রুপে দিয়ে দিল দেখলাম এক্ষুনি। কে আবার দিল এখনে হ্যাঁ এক্ষুনি ওরকম? দিল দেখুন ওটা অন্য স্যার, কোথাও আমি কেউ, না বলে কেউ একজন স্যার দিয়েছে, জোধপুরে হয়েছে, দেখলাম ওটা, স্যার জোধপুরে, জোধপুরে কোর্টে নির্দেশ দিয়েছে দেখলাম, রাজস্থান, রাজস্থানের হয়েছে এটা, এখানকার রাজস্থানের নয়। যোধপুরে। না স্যার বলছে এখানেও হতে পারে। আমাদের যেটুকু যা বলে দিয়েছে সেই হিসাবে এরকম কিছু করতে পারবেই না, ঠিক আছে? এইটুকু যা করতে পারে সেটা হচ্ছে কি, যে ওই বললাম যে অগ্রাধিকারের যেটা ব্যাপার ওটা নিয়েই তো চলছে, ওইটুকু যা হতে পারে। সেবার প্রবলেম হচ্ছে যেটা সব থেকে, যে প্রাইমারি পরীক্ষায় পাসই করতে পারে না, অগ্রাধিকার তো দূরের কথা। যে কোশ্চেন পেপারটা সেট করা হয় তাতে অনেক স্টুডেন্ট পাসই করে না, যা সেট থাকে তাই হয় না। তাই এগুলো এখন আলোচনা করে লাভ নেই, মন দিয়ে পড়ো, এরকম নেগেটিভ কথা শোনাই উচিতই স্যার না। বলছে আজকে কি প্রাইমারি কোনো রেজাল্ট মানে বেরিয়েছে? ওরকম তো কিছু খবর পাইনি। স্যার পরশু রাতে স্যার বেরিয়েছে। হ্যাঁ স্যার বেরিয়েছে, যারা বেরিয়েছে। অফলাইনে 400 কতজন নিয়েছে বলছে? 478 জন মতো পরশু রাতে, ওটা তো 12টার পর। অফলাইন একটা মনে হচ্ছে তো, ওটা কিছু, হ্যাঁ যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল সে সময় অনলাইনে করতে পারেনি তাদের আচ্ছা জন্য। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ক্লাসে টাইম নষ্ট না করে আগে পড়ে নেই, তারপরে বাকি পরে কথা বলবো, ঠিক আছে? চলো আজকের যে টপিক, প্রথমে আমরা এখানে যেটা পড়বো আজকে, ভারত ও পৃথিবীর কয়েকজন বিখ্যাত গণিতজ্ঞকে নিয়ে আলোচনা করব, ওনাদের সম্বন্ধে একটু জানবো। আর আমরা মেথড কিছু শিখবো, যে মেথড গুলোতে আমাদের পড়ানো হয় বা আগে পড়ানো হতো, প্রাচীন যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের যত রকম টাইপের ম্যাথ শেখানো হয়, যে যে পদ্ধতিগুলো অবলম্বন করে পড়ানো হয় সেই পদ্ধতিগুলো সম্বন্ধে জানবো, যাতে আমরা এখানে পড়বো এবং ইংলিশ টার্ম গুলো জেনে রাখবো। তো যাতে কিনা আমাদের সিটেটের কোশ্চেন তো ইংলিশে হয়, এখানে বাংলায়ও সঙ্গে করিয়ে দিচ্ছে, এই কারণে প্রাইমারি পরীক্ষাতে যদি থাকে, এখনো পর্যন্ত তো পেডাগজি দেয়নি কিন্তু যদি থাকে তাহলে আমাদের যাতে সুবিধা হয়, তো দুটোই সুবিধা হবে। ইংলিশ টার্ম গুলো অবশ্য সবকিছু জেনে রাখবে, তাহলে আর প্রবলেম হবে না। বই হিসাবে তোমাদের আমি আগেই বলেছি যে সিটেট হোক বা প্রাইমারি হোক, তার জন্য প্রণয় পাণ্ডের যে ম্যাথামেটিক্স বইটা আছে রীতা পাবলিকেশন থেকে, ওই বইটা ব্যবহার করবে, অনেকটা ভালো গোছানো, সে বইটা আমিও ফলো করছি। আমার কাছে তো যদিও ওটা কি চার ডেসক্রিপটিভ বইয়ে, আছে নাকি? হ্যাঁ পুরো ডিটেলস দেওয়া আছে প্লাস শর্ট কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? তো এই বইটা পড়বে, ওটা আশা করি বেশি ভালো হবে, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি পড়ার স্যার মধ্যে। বলছি যে এই বইটা কি এই ম্যাথ পেডাগগির ওপরে এই বইটা, প্রণয় না পাণ্ডের যে পুরো বইটা? ম্যাথের উপরে, পুরো প্রাইমারির উপরে বইটা লেখা, বইটা লেখা আচ্ছা প্রাইমারির উপর বেস করে, প্রাইমারির যতগুলো টপিক আছে তার উপর বেস করে। স্যার বলছি যে বইটার ফ্রন্ট পেজের ছবিটা একটু গ্রুপে দেবেন। আচ্ছা বেশ, দিয়ে দেব। চলো ক্লাসে চলে যাচ্ছি। আমরা প্রথমে জানবো ভারত ও পৃথিবীর কয়েকজন বিখ্যাত গণিতজ্ঞকে।
তো প্রথমত আর্কিমিডিস, আর্কিমিডিস একজন প্রাচীন কালে একজন বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন। তিনি বিভিন্ন রকমের, এই যে তোমরা আয়তন, ক্ষেত্রফল এইসব নিয়ে যে আলোচনা করেছিলে, বা যারা যারা অলরেডি সম্ভবত তোমাদের ব্যাস 6 পর্যন্ত আমি পড়িয়ে দিয়েছি, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এগুলো পড়িয়ে দিয়েছি, তারপরের ব্যাচ গুলোতে মানে ব্যাস 7 এ পড়ানো হয়নি এখনো, ওটা হবে ব্যাস 7 এ সম্ভবত, সিম্পলিফিকেশন চলছে এখন। তো আর্কিমিডিস কি করেছিলেন, আর্কিমিডিস একজন প্রাচীনকালের বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন। তিনি বিভিন্ন আকারের পদার্থের আয়তন এবং ক্ষেত্রফল নিয়ে কথা বলেছিলেন, ঠিক আছে? এই বিভিন্ন আকারের পদার্থের মানে ধরো তুমি বললে যে একটা কোনো বক্স নিলাম, সেই বক্সের ক্ষেত্রে, বা একটা গ্লাস নিলাম, এরকম বিভিন্ন প্রকারের বিভিন্ন আকারের পদার্থের আয়তন এবং ক্ষেত্রফল নিয়ে উনি আলোচনা করেছিলেন, এই সম্বন্ধে তিনি গণনা করেছিলেন। তো আর্কিমিডিস তাহলে কিসের জন্য বিখ্যাত বলবো, না তিনি বিভিন্ন আকারের পদার্থের আয়তন এবং ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত গণনা করেন, এটার জন্য তিনি বিখ্যাত, এইটুকু আমরা জানবো, ঠিক আছে? নেক্সট যিনি ছিলেন ইউক্লিড, ভীষণ ইম্পর্টেন্ট, এটা একটা কোশ্চেন পরীক্ষাতে পড়তে পারে, ফাদার অফ জিওমেট্রি বলা হয়, জিওমেট্রির বাবা, জনক বলা হয়, ঠিক আছে? বাংলায় তো আর বাবা বলে না, তো ওখানে বলে জ্যামিতির জনক। তো ফাদার অফ জিওমেট্রি ইউক্লিড ছিলেন, ফাদার অফ জিওমেট্রি নামে বিখ্যাত হয়ে আছে ইউক্লিড, এই ম্যাথমেটিশিয়ান, ইনি ফাদার অফ জিওমেট্রি নামে বিখ্যাত। জিওমেট্রির নানা রকম কাজ করে, জিওমেট্রিতে মানে জ্যামিতির ত্রিভুজ, চতুর্ভুজ, এইসব অনেক কিছু জিনিস নিয়ে কাজ করেছিলেন, তাই এনাকে ফাদার অফ জিওমেট্রি বলা হয়। ইউক্লিড ফাদার অফ জিওমেট্রি নামে বিখ্যাত হয়ে আছে, এই কথাটা হাইলাইট করবে, আমি পড়ার সময় তোমাদেরকে যে যে পয়েন্ট গুলো হাইলাইট করতে বলবো ওগুলোকে হাইলাইট করে রাখবে। ওনার একটা বই আছে ইউক্লিড এলিমেন্টস বলে, ওটা হচ্ছে গণিতের ইতিহাসের মানিক্য, মানে ওই বই থেকে আমরা গণিতের অনেক কিছু সম্বন্ধে জানতে পারি, গণিতের নানা রকম জিনিস আমরা ওই বই থেকে জানতে পারি। তাহলে ইউক্লিডের বিখ্যাত বইয়ের নাম কি, না ইউক্লিড এলিমেন্টস, এটাও দাগ করে রাখবে, হাইলাইট করে রাখবে বা খাতায় লিখে রাখবে, যে যে পয়েন্ট গুলো দাগ করতে বলবো সেগুলো একটু হাইলাইট করে রাখবে। গণিতের ক্ষেত্রে ইউক্লিড, ইউক্লিড মেনলি জ্যামিতির জন্য বিখ্যাত, এবং ওনার যেটা বিখ্যাত হচ্ছে কি, ইউক্লিড এলিমেন্টস, ওনার বই, ওনার লেখা বই থেকে তুমি গণিতের ইতিহাস, অনেক অনেক গণিতের ইতিহাসের অনেক কথা ওখানে আছে ওই বই থেকে জানতে পারবে। তাহলে দুটো কথা এখানে হাইলাইট করবে, এক হচ্ছে ইউক্লিড কে ফাদার অফ জিওমেট্রি নামে বিখ্যাত, আর ইউক্লিডের লেখা বইয়ের নাম কি, ইউক্লিড এলিমেন্টস। এই পর্যন্ত সবাই বুঝেছো কনফার্ম করবে, এই পর্যন্ত সবাই বুঝেছো কনফার্ম করবে, স্যার দুজন ম্যাথমেটিশিয়ানের নাম বললাম, হ্যাঁ বলো। বলছি যে আপনার আওয়াজটা না একটু আস্তে আসছে। এক ক্লিক করে জয়েন করো যদি আসতে হচ্ছে, সবার কি তাই, না একটু পাস করে আমাকে না বলছে, জোরে হচ্ছে, বরং নর্মাল জোরে থেকে হচ্ছে জোরে বলছে, হচ্ছে। নর্মাল ভয়েসের থেকে জোরে আমাকে বলতে হচ্ছে কেন, পাশে অনুষ্ঠান হচ্ছে তো, জোরেই ওই বলছে। যে কারণে আমাকে একটু জোরে বলতে হচ্ছে আর কি। তো যার সাউন্ড মনে হচ্ছে যে কম হচ্ছে, আমি আগেও বলেছি আবারও বলছি, যখনই সাউন্ড প্রবলেম হবে লেফট করে জয়েন করবে ঠিক হয়ে যাবে, লেফট করে জয়েন করো ঠিক হয়ে যাবে, যার সাউন্ড প্রবলেম হচ্ছে লেফট করে জয়েন করো ঠিক হয়ে যাবে। নেক্সট ম্যাথমেটিশিয়ানের কথা বলছি, আর্যভট্ট, ভীষণ বিখ্যাত একজন ম্যাথমেটিশিয়ান, ভারতের বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন আর্যভট্ট, ভারতের বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন, তার আবিষ্কার শূন্য, তোমরা সবাই জানো, যাকে আমরা ফেলে দেই শূন্য, শূন্যকে নিয়ে আমরা অনেক সময় বলি শূন্যের কোনো দাম নেই, কিন্তু এই শূন্য আমাদের জীবনে কিন্তু অনেক বিখ্যাত, শূন্যকে যদি আমি একের পিঠে ডান দিকে বসাতে থাকি না, তখন দেখা যাবে এইটা যদি আমার অ্যাকাউন্টে চলে আসে, তাহলে দেখা যাবে এই যে তোমার অ্যাকাউন্টে যদি এখন এরকম ভাবে কেউ ফেলে দেয়, তাহলে তুমি দেখবে পড়াশোনা বন্ধ করে দিয়ে সুন্দর করে বাড়িতে বসে পায়ের উপর পা তুলে আরাম করছো, ঠিক আছে? অতএব শূন্যের দাম অনেক, আমরা যদিও মানে এটাকে অনেক সময় ফেলে দেই আর কি। তো সে কারণে কি হচ্ছে যে অনেক সময় বলি শূন্যের কোনো দাম নেই, কিন্তু কথাটা ভুল, যে যারই দাম নেই বলি সেই কিন্তু আমাদের বেশি কাজে লাগে, ঠিক আছে? অনেকে বলে বেগুনের কোনো গুণ নেই, কিন্তু অনেক জায়গায় বেগুন কাজে লাগে, তাই না? এরকম বলে যে তোর কোনো দাম নেই, তোমাকে অনেকে বলে তোর কোনো দাম নেই, কিন্তু তুমি কিছুদিন পরে এমন প্রমাণ করে দেবে যে আমার দাম কত দেখো, ঠিক আছে? তো এই জন্য কাউকে ফেলে দেবে না বা কাউকে অবহেলা করবে না, এক সময় ওই অবহেলাই জেদ হয়ে যায় অনেকের, তোমাকে যদি কেউ কখনো অবহেলা করে তুমি সেটাকে ভালো মনে নেবে, তুমি ঠিক আছে আমি এর যোগ্য জবাব দেব, ওটার উপরে রিয়াক্ট করতে যাবে না। যারা মুখে রিয়াক্ট করে তাদের ওই রিয়াক্টের কোনো দাম নেই,
আজকে কেউ কিছু বলে দিলে আমি মুখে রিয়াক্ট করে দিলাম, দুদিন পরে আমিও ভুলে গেলাম, কিন্তু এটা রিয়াক্ট না করে মনের মধ্যে রেখে ওকে ভুল প্রমাণ করে দাও, তবেই তুমি সঠিক জবাব দেবে। চুপি চুপি জবাব সব থেকে সঠিক জবাব। তো আর্যভট্ট ছিলেন, তিনি শূন্য আবিষ্কার করেন এবং পরিমিতির ক্ষেত্রে বিখ্যাত পাই, পাইয়ের আনুমানিক মান, পাইয়ের মান কত কে বলবে আমাকে? বাইশ বাই পাইয়ের সাত 22/7 তো আমরা 22/7 তো নর্মালি ব্যবহার করে থাকি, কিন্তু দশমিকে লিখলে কি হয়? থ্রি পয়েন্ট 3.14159 ডট 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 করে এরকম চলতে থাকে। আচ্ছা পাই আর 22/7 কি অরিজিনালি সমান? পাই আর 22/7 কি ইকুয়াল? তাহলে না কেন না বললে না পাই ইকুয়াল টু 22/7? এই 22/7 আমরা একটা মূলদ, বসাই ওটা সুবিধার জন্য, হ্যাঁ এই 22/7 আর কিন্তু পাই একটা বলে মূলদ ছিলেন সংখ্যা, অমূলক সংখ্যা, পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, অমূলক সংখ্যা। পাই হচ্ছে অমূলদ সংখ্যা, 22/7 হচ্ছে মূলদ সংখ্যা। ছোটবেলা থেকে অঙ্ক করার সুবিধার্থে পাইয়ের যে আনুমানিক মান 3.14159, আর 22/7 কে যখন দশমিকে প্রকাশ করব দেখা গেছে 3.14 পর্যন্ত এই দুটো মিলে যায়, যেহেতু আনুমানিক মান আর 22/7-এর আনুমানিক মান দশমিকে প্রকাশ করলে দুটো মিলে যায়, তাই আমরা অঙ্কের সুবিধার্থে ছোটবেলাতে পাইয়ের জায়গায় 22/7 বসিয়েছি, কিন্তু ঘটনাক্রমে এরা দুজন সমান নয়, পাই হচ্ছে অমূলদ সংখ্যা, 22/7 হচ্ছে মূলদ সংখ্যা। যেমন পরীক্ষা, একটা স্কুলে পরীক্ষায় একটা মেয়ে ফার্স্ট হয়েছে 700 নাম্বার পেয়েছে, একটা ছেলে ফার্স্ট হয়েছে 700 নাম্বার পেয়েছে, দুজনের নাম্বার সমান, এর মানে আমি বলতে পারি না দুজন সেম, একটা মেয়ে একটা ছেলে দুজন আলাদা আলাদা, এরা সেম না কিন্তু ওদের নাম্বার সমান। তো এখানেও সেরকম ওদের ভ্যালুটা সমান, তাই ওরাকে আমরা ছোটবেলাতে পাই ইকুয়াল টু 22/7 বসে অঙ্ক করেছে, কিন্তু অরিজিনালি ওরা সমান নয়। বোঝাতে পারলাম সবাইকে? কনফার্ম করবে? আচ্ছা একটু 30 সেকেন্ড আমাকে টাইম দাও, আমি দরজাটা বন্ধ করে আসি, সাউন্ডটা বাইর থেকে আসছে, জাস্ট 30 সেকেন্ড টাইম দাও। তোমরা এই তিনটে একটু ভালো করে পড়ে নাও, আর রামানুজন, পিথাগোরাস আরো অনেকে আছে আমি পড়বো ধীরে ধীরে, এই তিনটে কয়েকটা কথা বললাম ওইগুলো একটু হাইলাইট করে নাও, এগুলো পারলে একটু খাতায় লিখে নাও। আমি জাস্ট 30 সেকেন্ড টাইম নিচ্ছি, দরজাটা একটু বন্ধ করে আসি, বাইর থেকে খুব সাউন্ড আসছে। তাহলে আমরা এই তিনটে পড়ে নিলাম, তাহলে এখানে তিনটে জায়গায় চারটে কোশ্চেন ইম্পর্টেন্ট। এক হচ্ছে আর্কিমিডিস এর ক্ষেত্রে বলবো না, বিভিন্ন আকারের পদার্থের আয়তন এবং ক্ষেত্রফল উনি গণনা করতে সুবিধা করে দেন। 2 নম্বর ইউক্লিড কে বলবো ফাদার অফ জিওমেট্রি, জিওমেট্রি হিসেবে আমরা জনক হিসেবে পরিচিত জ্যামিতির, আর ওনার বই লেখা, বই যেটা বই লেখা ওটা হচ্ছে ইউক্লিড এলিমেন্টস। আর্যভট্ট যিনি শূন্য আবিষ্কার করেন এবং পাইয়ের আনুমানিক মান গণনা করেন। তো এই কটা পয়েন্ট আমরা এখানে পড়ে রাখলাম। নেক্সট আমরা পড়বো রামানুজন, বিংশ শতাব্দীর অন্যতম প্রখ্যাত ভারতীয় গণিতজ্ঞ ছিলেন শ্রীনিবাস রামানুজন। এনার যে উনি মানে ওনার যে জন্মদিন, সেই জন্মদিনে আমাদের ম্যাথামেটিক্স ডে বলে পালন করা হয়, কে বলতে পারবে ওই ডেটা কি, কত তারিখ? এনিওয়ান? ম্যাথামেটিক্স এর ডে হিসেবে পালন করা হয় জানতাম কিন্তু মনে পড়ছে না, রামানুজন। 7ই জুলাই কি? আর কে বলতে পারবে রামানুজন, রামানুজনের ডেট অফ বার্থ মানে ম্যাথামেটিক্স ডে পালন করা হয়, কে বলতে পারবে? এনিওয়ান? স্যার ডিসেম্বরে, কিন্তু কত তারিখ সেটা তো জানি না। ডিসেম্বরের কত তারিখ ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে বলা হয়? 22 ডিসেম্বর, 22শে ডিসেম্বর ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে হিসেবে পালন করা হয়, 2nd ডিসেম্বর নয়, 22। বুঝলে সবাই? 22শে ডিসেম্বর
পাই পাই ডেও তো পালন করা হয়, পাই ডে এখন। লিখে রাখো রামানুজনের ডেট অফ বার্থ 22 ডিসেম্বর 1887 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1887 সালে, 1887 সালে 22শে ডিসেম্বর রামানুজন জন্মগ্রহণ করেন। ওই বিংশ শতাব্দীর অন্যতম প্রখ্যাত ভারতীয় গণিতজ্ঞ ছিলেন শ্রীনিবাস রামানুজন। ওনার ওই 22শে ডিসেম্বর হিসেবে, ওনার জন্মদিন হিসেবে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে হিসেবে পালন করা হয়। উনি মানে আরো যদি কিছুটা পড়াশোনা করতো তাহলে আরো অনেক কিছু করতে পারতো, পড়াশোনা বেশি দূর চালাতে পারেনি। মেন প্রবলেম ওটাই যে উনি ম্যাথ তো ভালো বুঝতো, বাকি সাবজেক্ট বুঝতো না, এটা হচ্ছে সমস্যা। যেমন আমাদের অনেকেরই থাকে যে চাকরি পরীক্ষায় কোয়ালিফাই করতে পারে না, তার অন্যতম কারণ হয় যে শুধুমাত্র হয়তো কোনো একটা সাবজেক্টে পারদর্শী, বাকি সাবজেক্ট ওর হয় পড়তে ভালো লাগে না বা হয়তো ও ওগুলোতে পারদর্শী নয়। তো এরকমই ছিল রামানুজন, অন্য সাবজেক্ট গুলো অত ডেপ ছিল না বা অন্য সাবজেক্ট পড়তে ভালো মানে বাঁচতো না, যে কারণে মাধ্যমিকে ফেল করে গেছিল। তো এইসব কারণে কি হয়, বারবার বারবার ফেল করা, এ করার ফলে বেশি দূর পড়া চালিয়ে যেতে পারেনি, কিন্তু যতটা পড়েছিল তার উপরে অনেক কিছু করে গেছে। এবার যেটা ঘটনা হয় যে উনি কিছু জিনিস আবার ওনার সেই মাধ্যমিকের কনসেপ্টের উপর ইয়ে করে উনি কিছু প্রমাণও দিয়েছিলেন, পরে সেটা ভুল প্রমাণ হয়ে যায়, নিজেও পরে ভুল স্বীকার করে নিয়েছে। যখন আবার নিজের পড়াশোনা বাড়িয়ে যখন ধীরে ধীরে পড়াশোনা আবার করে দিয়ে যখন চেষ্টা করে তখন কিন্তু আবার ওনার ভুলও সংশোধন করে নেয়। ঠিক আছে, তো এরকম কিছু রেজাল্ট আছে, পরে আমরা আরো পড়বো। আপাতত আমরা সংক্ষেপে একটা টু দা পয়েন্টের সামনে যেহেতু সিটের আছে তার কথা মাথায় রেখে টু দা পয়েন্টে পুরো পেডাগোগিটা খুব তাড়াতাড়ি আমি সিটেটের পরীক্ষার আগেই শেষ করে দিচ্ছি, তারপরে আমি আবার ডিটেলসে পড়াবো, যে যার ব্যাজে ডিটেলসে ক্লাস হবে। কিন্তু এই মুহূর্তে জাস্ট একটা সংক্ষেপে হবে, এবং যাতে মানে শাবও মরে লাঠিও না ভাঙে। তো চলো আমরা দেখলাম তাহলে। হ্যাঁ বলো। আমি যাচ্ছি স্যার, বলছি কি এটা কি পেডাগজি যে ক্লাসটা হচ্ছে এটা সিটেটের জন্য না প্রাইমারিতে ওভারঅল দুটোর জন্য? প্রাইমারি এবং সিটেট বোথ, পেডাগজি প্রাইমারি যেটা সিলেবাস সিটেটের সিলেবাস সেম, শুধু ওখানে ইংলিশে করছে না এখানে বাংলায় হয়, এই যা পার্থক্য, আর বাকি সেম। তো রামানুজনের কথা যেটা পড়লাম যে বিংশ শতাব্দীর অন্যতম প্রখ্যাত ভারতীয় গণিতজ্ঞ ছিলেন শ্রীনিবাস রামানুজন। অনেক সময় ফুল ফুল নাম মানে একদম পুরো নামও জানতে চায়, তো শ্রীনিবাস রামানুজন, কারণ রামানুজন নামেই বিখ্যাত হয়ে আছে, শ্রীনিবাস কথাটা অনেকে জানে না, তাই অনেক সময় অনেক পরীক্ষাতে এটা কোশ্চেন করে ফেলে যে রামানুজনের পুরো নাম কি। তো শ্রীনিবাস রামানুজন সংখ্যাতত্ত্বে তার অবদান অনস্বীকার্য। ওই যে তোমার নানা রকম নাম্বার সিস্টেমে, নাম্বার সিস্টেমে উনি অনেক কাজ করে, 1+2+3 এগুলো নিয়ে কাজ করে, মানে নাম্বার নিয়ে অনেক কাজ করে, সংখ্যাতত্ত্ব নাম্বার সিস্টেম, সংখ্যাতত্ত্বের তার অবদান অনস্বীকার্য। গণিত বিশ্লেষণে, ক্যালকুলাসে ইত্যাদি ক্ষেত্রে তার অবদান রয়েছে। গণিতের গাণিতিক বিশ্লেষণ, গাণিতিক বিশ্লেষণ মানে ম্যাথমেটিক্যাল নানা রকম অ্যানালাইসিস করা, এবং সব থেকে তুমি এটা এই নামে ওনাকে বিখ্যাত রাখবে যে নাম্বার সিস্টেম নিয়ে উনি অনেক কাজ করেছে। ঠিক আছে, সংখ্যাতত্ত্বে তার অবদান অনস্বীকার্য। তাহলে আমরা রামানুজনের কি কি পড়বো, না ওনার দুটো কথা জেনে রাখবো, যে আমাদের এমন কোশ্চেন আসতে পারে পেডাগজিতে ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে কবে, তো 22শে ডিসেম্বর 1887 সাল ছিল ডেট অফ বার্থ, যদিও পুরো যদি রামানুজনের পুরো ডেট অফ বার্থ বলা হয় তাহলে 22শে ডিসেম্বর 1887 সাল, কিন্তু 1887 সাল মনে না রাখলে চলবে, তুমি শুধু এইটুকু মনে রাখলে হবে যে 22শে ডিসেম্বর যেটা ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে হিসেবে পালিত হয়। এবার চলে যাচ্ছি আমাদের বিখ্যাত আরেকজন ম্যাথমেটিশিয়ান যিনি গ্রিক দার্শনিক ছিলেন। ইনি অ্যাকচুয়ালি গ্রিক দার্শনিক ছিলেন আর কি, মানে ম্যাথমেটিশিয়ান তো বলা ঠিক হবে না, যদিও ম্যাথের অনেক কাজ করেছে, অ্যাকচুয়ালি উনি একজন দার্শনিক ছিলেন। উনি গ্রিক দার্শনিক ছিলেন, ইনি নানা জায়গায় ঘুরে বেড়াতো। যখন মিশরে, মিশরে কি হয়েছিল তোমার, মিশরের লোকেরা অত অঙ্ক তো প্রথমে বোঝেনি, কিন্তু ওরা নানা রকম পিরামিড বানাতো, বালি দিয়ে নানা রকম স্তূপ বানাতো, এরকম নানা রকম বড় বড় জিনিস বানাতো মিশরে। এবার এনারা কি করেছিল, এই পিথাগোরাস, গ্যালিলিও, এরা সব কি হয়েছিল, গ্রিকে তখন প্রচুর টাকা ছিল ওদের কাছে, ওরা সব নানা জায়গায় ঘুরতে যেত, দার্শনিকেরা নানা জায়গায় ঘুরতো, ওখানকার নানা জিনিস শিখতো, এসে নিজেদের তো টাকা আছে সেখান থেকে ওরা নানা রকম জিনিস ব্যবহার করতো। ওই পিথাগোরাস
একদিন ঘুরতে গিয়েছিল ওরকম ভাবে মিশরে, দিয়ে ওখানে গিয়ে ওরা নানা রকম পিরামিড এঁকেছে, তো দেখা গেছে এরকম একটা পিরামিড এঁকেছে, ঠিক আছে, মানে বালি দিয়ে বানিয়েছে আর কি। ওরা অঙ্ক বোঝেনি প্রথমে মিশরের লোকেরা, ওরা জাস্ট দেখেছে, বারবার চেষ্টা করেছে। যেমন আমরা অনেক সময় কি যে মানে তুমি যদি কোথাও ঘুরতে যাও দেখবে কুলি দাঁড়িয়ে থাকে স্টেশনে, ওই কুলিরা কি করে, ওরা সবার জিনিসপত্র মাথায় করে নিয়ে যায়। আবার অনেকে আছে ঠেলা গাড়ি থাকে, ওই গাড়িতে দিয়ে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যায়, ঠিক আছে। ওই কুলিরা যখন গাড়ি ঠেলে নিয়ে যায় না, ওরা জানে না কোন জায়গায় আমি শক্তিটা প্রয়োগ করব যাতে এটা আমি অল্প ফোর্স দেব, কম বল দিয়ে জিনিসটাকে তাড়াতাড়ি সরাতে পারবো। বা বাড়িতে একটা কোনো ভারী জিনিস আছে, ধরো একটা কোনো তুমি বলতে পারো একটা কোনো ট্যাঙ্ক পড়ে আছে, বা কোন একটা কাঠের জিনিস পড়ে আছে, লোহার জিনিস পড়ে আছে, হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে, বা একটা চৌকি পড়ে আছে, খাট যেটাকে আমরা বলে থাকি, তো ওটাকে হয়তো ঠেলে একটু দূরে সরাতে হবে, বা একটা আলমারিকে একটু সরাতে হবে দূরে। তো তুমি জানো না ঠিক কোন জায়গায় ফোর্স প্রয়োগ করবে যাতে আলমারিটা তার কম ফোর্সে অনেকটা এগিয়ে যাবে, এইটা তোমার হচ্ছে বিষয়। এবার যারা রেগুলারলি এই কাজটা করে তারা বারবার করতে 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 ওরা জেনে গেছে যে এই জায়গায় হাত দিয়ে যদি আমি ঠেলি তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। অনেকে আছে বাড়িতে যে জল দিয়ে যায়, ওরা পাঁচতলা ছতলা পর্যন্ত কাঁধে জল নিয়ে চলে আসে, কিন্তু আমরা একতলা জল তুলতে গেলে আমরা ভাবি বা পাচ্ছি না। ওরা ঠিক জানে যে আমি জলের জলটাকে কিভাবে কাঁধে নেব, কোন জায়গায় নেব যাতে কম আমার উপর চাপ পড়ে। তো যে কথাটা আমি এখানে বোঝাতে চাইছি যে ওরা ম্যাথ না বুঝেই অনেক রকমের কথা কাজ করে ফেলেছিল, অনেক রকমের ছবি এঁকে ফেলেছিল, নানা রকম ছবি আঁকতো, বালি দিয়ে নানা রকম মূর্তি বানাতো, এরকম নানা কাজ করে ফেলেছিল। তো ইনি কি করেছিল, এই পিথাগোরাস, উনি যখন ওখানে যায়, ওখানে গিয়ে এরকম দেখেছিল, দেখার পরে ওনার মধ্যে এরকম ভাবে হাইট মানে লম্ব ভূমি অতিভুজ এইগুলোর মধ্যে ওনার মধ্যে ধারণা আছে, লম্ব উচ্চতা অতিভুজ মানে স্লাইড স্লাইড কতটা স্লাইড আছে ভূমি এইগুলো সম্বন্ধে ওনার আইডিয়া আছে। তো সেখানে তিনি দেখে টেকে এসে উনি এখানে কি করেছিলেন, কি নামে বিখ্যাত হয়ে গেলেন, না পিথাগোরাস একজন গ্রিক দার্শনিক, ফাদার্স অফ নাম্বারস নামে খ্যাত, ইনিও নাম্বার নিয়ে অনেক কাজ করেছে। তিনি বিখ্যাত হয়ে রয়েছেন মূলত তার আবিষ্কৃত পিথাগোরাসের উপপাদ্যের জন্য। তো পিথাগোরাসের যে উপপাদ্যটা বিখ্যাত সেটা কি, লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। উনি ওনার পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য লম্বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা নামে উনি বিখ্যাত। যদিও ওনাকে ফাদার্স অফ নাম্বারস বলা হয়, নাম্বারের উপর অনেক কাজ করেছে, তাই ফাদার্স অফ নাম্বারস যদিও বলা হয়, কিন্তু উনি বিখ্যাত হয়েছিলেন ওনার উপপাদ্যে, পিথাগোরাসের উপপাদ্যেতে তিনি বিখ্যাত হয়েছিলেন, যে উপপাদ্যটা কি ছিল, না অতিভুজের স্কোয়ার সমান লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ইংলিশে বললে হাইপোটেনাস স্কোয়ার সমান পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। হাইপোটেনাস স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সবাই বুঝেছো এই পর্যন্ত? হাতে সাইন ব্যবহার করে কনফার্ম করো, কারো কোথাও কোশ্চেন থাকলে মাইক্রোফোন অন করে বলো। এই পর্যন্ত বুঝেছো? যদি বুঝে গেছো হাতে সাইন ব্যবহার করে কনফার্ম করো, কারো কোথাও ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলতে পারো। স্যার বলছি, ম্যাথ পেডাগজিতে এই ম্যাথামেটিশিয়ানদের হিস্ট্রি গুলো পড়তে হয়, জানতে হয়? হ্যাঁ, এগুলো যেগুলো যেগুলো মেন মেন পয়েন্ট গুলো বললাম এইগুলো পড়বে, সব পড়তে গেলে তুমি পাগল হয়ে যাবে, সঙ্গে আমাকেও পাগল করে ছাড়বে। তো তার থেকে ভালো তুমি যেগুলো যেগুলো বলছি যে যে জায়গাগুলো হাইলাইট করতে বলছি ওগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি নিউটন, আইজ্যাক নিউটন। উনি তো শুধুমাত্র ম্যাথে কাজ করেছে এমন নয়, ইনি একজন ফিজিক্সে বিশাল মানে ফিজিশিয়ানও বলা যেতে পারে, মানে ফিজিক্স এর উপর প্রচুর কাজ করেছে, পদার্থবিদ্যারে, পদার্থবিদ্যা আর ম্যাথ তো একটা টাইমে, আমরা আমি যেমন মাস্টার ডিগ্রি যখন যাদবপুরে করি তো সেখানে আমার মাস্টার ডিগ্রিটা মেনলি আমি ফিজিক্স এর উপরে, মানে প্রথমে তো ম্যাথ নিয়ে পড়েছি, কিন্তু আমার স্পেশাল পেপার যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ইলাস্টিসিটির উপরে, মানে স্থিতিস্থাপকতা নিয়ে, ওটা নিয়ে আমি স্পেশাল পেপার নিয়ে কাজ করি। তো এখানে তেমনি মেনলি ম্যাথ আর ফিজিক্স একটা টাইমে কি সেম হয়ে যায়, ম্যাথে মাস্টার ডিগ্রি সেকেন্ড ইয়ারে গিয়ে আর কি, ওখান থেকে অনেক সময় যারা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স নেয় অনেকটা সেম হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো স্যার আইজ্যাক নিউটন পৃথিবীর অন্যতম সেরা গণিতজ্ঞ পদার্থবিদ, শুধু ম্যাথ নয়। তোমরা আজকাল ভাবো স্যার আমি শুধু ম্যাথ পড়ছি, বাকি সাবজেক্ট পড়তে ভালো লাগে না, আর উনি একজন দুটো জিনিসে বিখ্যাত হয়ে গেছে, গণিতজ্ঞ শুধু নয় উনি পদার্থবিদও।
স্যার আইজ্যাক নিউটন পৃথিবীর অন্যতম সেরা গণিতজ্ঞ এবং পদার্থবিদ, তাহলে তুমি এনার কথা খুব ভালো করে মনে রাখবে। আইজ্যাক নিউটনের একটা আবিষ্কার ছিল, ও এটা অনেকেই জানো, কি ছিল কে বলবে? অভিকর্ষজ বল, মাধ্যাকর্ষণ, অভিকর্ষজ বল, কি দেখেছিল উনি? উনি আপেল কি দেখেছিল? আপেল বের করছিল, সেটা আপেলের নিচেই কেন পরীক্ষা, পড়লো, ওপরের দিকে কেন গেল না? উপরে কেন গেল না? তো ওইটা নিয়ে ফিজিক্সে কাজ করেছিল। তেমনি গণিতে কলন বিদ্যার ধারণা তিনি আনেন। কলন বিদ্যাটা কি? কলন বিদ্যাটা তোমরা হয়তো অনেকে জানো না, অ্যাকচুয়ালি আমাদের ম্যাথের ক্ষেত্রে এরকম ভাবে dy বাই dx, d2y বাই dx2, এইসব জিনিসগুলো আছে আর কি। তো এইসব জিনিসগুলো আমাদের কোথায় কাজে লাগে ইন্টিগ্রাল এইগুলো, হ্যাঁ না না ইন্টিগ্রেশন, এইসব ডেরিভেটিভস বলে জিনিসগুলো না, আছে, ডেরিভেটিভ, ডেরিভেটিভ এগুলোকে ডেরিভ, ডেরিভেটিভ বলে, হ্যাঁ এগুলোকে ডেরিভেটিভ বলে, ডেরিভেটিভ, বা এগুলো ইন্টিগ্রেশন, এগুলোকে এটাকে বলে ডেরিভেটিভ বলে, ইন্টিগ্রেশন। হ্যাঁ ইন্টিগ্রেশন আছে। তো এই কলন বিদ্যা, এই কলন বিদ্যাতে উনি পারদর্শী ছিলেন। এই ইন্টিগ্রেশন যেটা না, এই ইন্টিগ্রেশন দিয়ে আমরা নানা জায়গার, আগেকার সময় কি হতো, ধরো সাপোজ একজন কোন একটা জায়গা দখল করে নিয়েছে, আগেকার সময় তো দখল চলতো, এই সিপিএম পার্টি জিতে গেল ও এর জায়গা দখল করে নিল, এই উমুক পার্টি জিতে গেল অন্যের জায়গা দখল করে নিল, তো এরকম চলতো আর কি। তো কারোর যদি এই এরিয়া ক্ষেত্রফল মাপতে হতো, এখন যেমন তুমি ফর্মুলা পড়ে নিয়েছো যে বর্গা চাষ করে জমিয়ে নিয়ে তো তোমাকে ধরো আমি এরকম একটা জায়গা দিয়েছি, দিয়ে তোমাকে বললাম যে ক্ষেত্রফল বের করো, তুমি বলে স্যার লেন্থ জানি, ব্রেথ জানি, দৈর্ঘ্য একটু বস্ত করে দিতে, দিয়ে ক্ষেত্রফল বের করে নিতে, ঠিক আছে। কিন্তু যদি তোমাকে আমি এরকম ভাবে একটা এরিয়া দিয়ে দিতাম, দিয়ে ক্ষেত্রফল বের করতে বলতাম, পারতে? তোমাকে যদি আমি এরকম একটা এরিয়া দিয়ে দিতাম, দিয়ে ক্ষেত্রফল বের করতে বলতাম, তাহলে তুমি কিন্তু পারতে না। তো এইসব জিনিসগুলোর কাজ করার জন্য না, রিমেন বলে একজন ম্যাথামেটিশিয়ান আছে, রিমান ইন্টিগ্রেশন নামে বিখ্যাত উনি, ওনার ইন্টিগ্রেশন মানে রিমানে রিমান ইন্টিগ্রেশন নামে বিখ্যাত আর কি, উনি ওই ইন্টিগ্রেশনের আইডিয়াটা নিয়ে আসে, এবং সেই ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা নানা জায়গার নানা রকম ক্ষেত্রফল বের করে দিতাম, মানে নানা জমির পরিমাপ করতে পারতাম, যেমন দেখতে হোক জমি, তো আমরা মোটামুটি অ্যাকুরেট রেজাল্ট দিয়ে দিতে পারতাম। আর ওই রকম কলন বিদ্যার উপরে কাজ করেছিলেন কে? নিউটন। তো স্যার আইজ্যাক নিউটন পৃথিবীর অন্যতম সেরা গণিতজ্ঞ পদার্থবিদ, তিনি কলন বিদ্যার ধারণা আনেন। এই কলন বিদ্যার সাথে জটিল গাণিতিক সমস্যার সমাধান সম্ভব হয়। এই কলন বিদ্যা অনেক কঠিন কঠিন অঙ্ককে খুব সহজে সলভ করে দিয়েছে, খুব সহজে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা প্রবলেম সলভ করতে পেরেছি। তো তাহলে আমরা এখানে যেটা শিখলাম যে জটিল গাণিতিক সমস্যার সমাধান কে দিয়েছিলেন? স্যার আইজ্যাক নিউটন। জটিল গাণিতিক সমস্যার সমাধান করেছিলেন স্যার আইজ্যাক নিউটন, তিনি কার মাধ্যমে করেছিলেন? না কলন বিদ্যার ধারণার মাধ্যমে, কলন বিদ্যার ধারণার মাধ্যমে। কোশ্চেনটা এরকম ডিরেক্ট দিল না, কোশ্চেনটা এমন দিল যে জটিল গাণিতিক সমস্যার সমাধান কার কে করেছিলেন, মানে কার মাধ্যমে সম্ভব হয়েছিল, তো আমাদেরকে বলতে হবে স্যার আইজ্যাক নিউটন। উনি তার কার মাধ্যমে যদি বলে, তাহলে বলবো উনি তার কলন বিদ্যার সাহায্যে জটিল গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব করেছিলেন। সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করো সবাই, এই পর্যন্ত যা স্যার বললাম বুঝতে এই পেরেছো? হাতে সেন নোটগুলো কি আপনি কনফার্ম করো। হ্যাঁ বলো, কি বলছো? স্যার এই নোটগুলো আপনি দিয়ে দেবেন তো, মানে ওগুলো আমরা প্রিন্ট আউট করব তাই তো, নাকি গ্রুপে এখানে দিয়ে দেবো, এই মানে এখান থেকে কিছু কিছু? নোট হয়েছে, মিউট করো, মন দিয়ে কথা শোনো। প্রত্যেকটা গ্রুপে অলরেডি নোট দিয়ে দেওয়া হয়েছে, গ্রুপ ফলো করো। এছাড়া যেগুলো যেগুলো হাইলাইট করতে বলছি সেগুলো খাতায় নোট করতে পারো, কিন্তু নোট প্রত্যেকটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, প্রতিটা গ্রুপে আগের দিনের, এর আগের ক্লাসের দিন দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট চলে যাচ্ছে রেনে ডেকার্ত। এনার নাম খুব একটা বেশি মনে থাকে না, ইনি একজন ফরাসি গণিতজ্ঞ ছিলেন, খুব একজন বেশি মনে রাখতে পারে না, তাই অতটা ইম্পর্টেন্ট নয়, তবে মোটামুটি পড়ে রাখবে। রেনে ডেকার্ত অন্যতম ফরাসি গণিতজ্ঞ, তিনি কার্টেসীয় জ্যামিতির ধারণা দেন। কার্টেসীয় জ্যামিতি মানে কি? কার্টেসীয় জ্যামিতি কোনটা? এই যে এক্স আর ওয়াই দিয়ে, এই যে এক্স ওয়াই দিয়ে যেসব জিনিস পাওয়া যায় আর কি, মানে তুমি কোঅর্ডিনেট এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ টানলে, ওয়াই অক্ষ টানলে, এখানে একটা কোনো বিন্দু দিলাম এক্স কমা ওয়াই, মাধ্যমিকে পড়েছো, এরকম একটা বিন্দু এক্স কমা ওয়াই দিলাম, এটা মানে কি? এইরকম ভাবে ছবিটা ধরো আঁকলাম, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এখানে কোনো একটা বিন্দু 1,2 দিলাম, এইটা মানে কি? না এক্স অক্ষ বরাবর 1 গিয়ে ওয়াই অক্ষ বরাবর 2 যাওয়া, এক্স বরাবর 1 গিয়ে ওয়াই বরাবর 2 যাওয়া, এইভাবে আমরা এই 1,2 পয়েন্টটা পাই। কথাটা কি বোঝাতে পারলাম? তো এই এক্স আর ওয়াই দিয়ে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এইগুলো নিয়ে কাজ করেছিল কার্টেসীয় রেজাল্ট। তো তাহলে রেনে ডেকার্ত ফরাসি গণিতজ্ঞ ছিলেন, তিনি কার্টেসীয় জ্যামিতির ধারণা দেন, এছাড়াও বীজগণিতের সংখ্যার সূচকের ধারণা
তার দ্বারা সৃষ্ট, সূচককে ধারানো তার সৃষ্ট। সূচক বলতে কোনটা? ওই যে আমরা এ টু দি বার এম ইন্টু এ টু দি বার এন পড়েছিলাম, এই যে পাওয়ার, পাওয়ারে এইটা সমান এ টু দি বার এম প্লাস এন হয়। এই যে কথাগুলো, এই সূচকের ধারণা কে দিয়েছিলেন? রেনে দেকার্ত। তো রেনে দেকার্ত দুটো জিনিসে বিখ্যাত, সূচকের ধারণাও তার সৃষ্ট, কার্টেসীয় জ্যামিতির ধারণা তিনি দেন। তো তিনি একজন ফরাসি গণিতজ্ঞ ছিলেন। তো রেনে দেকার্ত একজন ফরাসি গণিতজ্ঞ ছিলেন, তিনি কার্টেসীয় জ্যামিতির ধারণা দেন এবং বীজগণিতের সংখ্যার সূচকের ধারণা উনি দেন। সবাই বুঝেছো এই পর্যন্ত? কনফার্ম করো। এই পর্যন্ত সবাই বুঝেছো? কনফার্ম করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেক্সট চলে যাচ্ছে কার্ল ফ্রেডরিক গস। এই গস যাকে অনেকে গাউসও উচ্চারণ করে, কারণ ইনি ফিজিক্সেও কাজ করেছে, আবার ম্যাথেও কাজ করেছে, ইনিও ফিজিক্স ম্যাথে কাজ করেছে, GAUSS বলে, এই জন্য অনেকে গাউস উচ্চারণ করে, আবার অনেক রাইটার এটা গস বলে। তো ওনাদের নাম তো নানা রকম ভাবে উচ্চারণ হতো ইংলিশের অনেক কিছু, ওদের মানে ইংলিশে তো থাকতো, তাদের আবার ওগুলো উজ্জ্ব থাকতো, ওগুলো উচ্চারণ হতো না। তো কার্ল ফ্রেডরিক গস ইনি বিখ্যাত গণিত শাস্ত্রে তার অসামান্য বাদের জন্য গণিতের রাজপুত্র নামে অভিহিত হয়। মানে উনি এমন একজন ছিলেন না, এমন একজন ছিলেন, একটা কোনো প্রমাণ যদি কোশ্চেন দেয়, কেউ ধরো আজকে একজন ম্যাথমেটিশিয়ান বলল, শোনো শোনো বন্ধুগণ, আমি আজকে এই একটা কোশ্চেন দিলাম, এটা আমি একমাত্র সলভ পারবো, তোমরা কেউ পারবে না, এরকম একজন বলে দিল, সঙ্গে সঙ্গে এনার রাগ হয়ে যেত। এত বড় ক্ষমতা, তুমি বলছো আমি পারবো না, ও সঙ্গে সঙ্গে লেগে পড়তো। দিয়ে ও হয়তো মানে আগের যে ম্যাথমেটিশিয়ান, সে হয়তো এক রকমের প্রমাণ দিল, ইনি কি করতো সেই প্রমাণটাকে 10 রকমের দিয়ে দিত, এমন ক্ষমতা ছিল এনার। তো এই কারণে অনেকের অনেক থিওরাম ইনি কেড়ে নিয়েছিলেন। ফার্মাট বলে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, উনি কি করেছিল, উনি কোনো কিছু আবিষ্কার করতো, এবার ইনি কি করতো, তাকে এত এমন ভাবে মানে ওটাকে অ্যানালাইসিস করতো, এমন ভাবে ওটাকে এক্সপ্লেন করতো, এনার নামে পরিচিত হয়ে যেত। এইভাবে ফার্মেট বঞ্চিত হয়েছিল, বাড়ির অনেকে যেমন বঞ্চিত হয় আর কি, বিশেষ করে বাড়িতে যদি ছোট ছেলে থাকে আর দিদি যদি থাকে, তো মা বাবারা আবার ছোট ভাইকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেয় অনেক সময়, তখন দিদিরা একটু বঞ্চিত হয়ে যায়, রাগও করে, আবার ভাবে ছোট ভাই ছেড়ে দেই। তো এরকম ভাবে কিন্তু অনেক ম্যাথমেটিশিয়ান এনার জন্য বঞ্চিত হয়ে গেছিল, এনার নামে অনেক কিছু বিখ্যাত হয়ে যায়। তো কার্ল ফ্রেডরিক গস ইনি ওই বলেছিলাম না, ক্লাস 3-তে পড়াকালীন উনি ওই জিনিসটা বলেছিলেন যে 1+2+3+ ডট 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 করে এন, এইটা যোগফলটা মানে 1 থেকে 100 যোগ করতে বলেছিল, আর ইনি 40 সেকেন্ডের মধ্যে করে দিয়েছিল, আমি 15 মিনিটের সময় বলেছিলাম। তো উনি এই কার্ল ফ্রেডরিক গস ভীষণ মানে ভীষণ ইন্টেলিজেন্ট ছিল, তো যে কারণে ওনাকে গণিতের রাজপুত্র নামে অভিহিত করা হয়। তো কার্ল ফ্রেডরিক গসকে গণিত শাস্ত্রে তার অসামান্য বাদের জন্য গণিতের রাজপুত্র নামে অভিহিত করা হয়। সেট থিওরি, রাশিবিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে তার অবদান রয়েছে। সেট থিওরি মানে ওই যে সমস্ত ছবি এঁকে নানা রকম ভাবে, ভেন ডায়াগ্রাম বলে আর কি, এগুলোকে ছবি এঁকে নানা রকম কাজ করা, অঙ্ককে ছবির মাধ্যমে, যে নাম্বার সিস্টেম যখন পড়েছিলাম, ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা পড়েছিলাম, রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা পড়েছিলাম, এগুলো একটা করে সেট, উনি ওগুলোকে একটা করে ছবি এঁকে, এরকম গোল গোল ছবি এঁকে ওর মধ্যে বোঝাচ্ছিল। আমি তোমাদেরকে ক্লাসে দিয়েছি বা ইউটিউবের মাধ্যমেও ভিডিওটা দিয়েছি, যে যেখানে ন্যাচারাল নাম্বারকে, সাধারণত ন্যাচারাল নাম্বার কিন্তু একটা লাইনে থাকে, 1, 2, 3, একটা লাইন, একটা স্কেলের মধ্যে থাকে, কিন্তু ইনি এগুলোকে সব একটা ছবি এঁকে, একটা গোল করে ছবি এঁকে দিয়ে তার মধ্যে নাম্বার গুলো লিখে লিখে বুঝিয়েছিলেন, ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়েছিলেন। তো ওনার শেপ থিওরি, রাশিবিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে ওনার অবদান রয়েছে। এই পর্যন্ত যা বললাম সবাই বুঝেছো? কনফার্ম করো। কার্ল ফ্রেডরিক গস এনার সম্বন্ধে ভালো করে জেনে রাখবে, ওনাকে গণিতের রাজপুত্র বলা হয়, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। গণিতের রাজপুত্র কাকে বলা হয়? কার্ল ফ্রেডরিক গসকে। কার্ল ফ্রেডরিক গসকে গণিত শাস্ত্রে তার অসামান্য বাদের জন্য গণিতের রাজপুত্র নামে অভিহিত করা হয়। সেট থিওরি, রাশিবিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে ওনার অবদান অনস্বীকার্য। হ্যাঁ বলছি, রাশিবিজ্ঞান যেটা বা সেট থিওরি বলছেন, ভেন ডায়াগ্রামটা ওটার মধ্যে ইনক্লুডেড? হ্যাঁ হ্যাঁ, সেট থিওরি মানে ভেন ডায়াগ্রাম। ওকে ঠিক আছে, সবাই বুঝেছো আশা করি, চলে গেছি। হ্যাঁ স্যার, বলো ওখানে আপনি কার্ভেসিও বলে, বলো বলো। স্যার কার্ভেসিও কি একটা নাম না, ওটা কি গাণিতিক ভাষা বা কি, ওটা কি পার্টিকুলার, ওটা কি একটু বলবেন স্যার? কোনটা গো?
কি বলছিলাম না কথাটা, কার্ভেসিও জ্যামিতি, কার্ভেসিও জ্যামিতি কার্তিসীয় স্যার, কার্তিসীয় কার্ভেসিও কার্ভেসীয় ওয়ার্ডটার মানে কি স্যার? কার্তিসীয় 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 কার্ভেসীয় না, জুম করে নাও, লেখাটা হয়তো হ্যাঁ কার্ভেসীয় মনে হচ্ছে, সরি স্যার, আমি চুমি দেখছি। কার্তিসীয় কার্তিসীয় যে বললাম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস টেনে রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই টু ডাইমেনশনে এক্স আর ওয়াই দিয়ে যেটা একটু আগে বুঝিয়ে দিলাম ওটাই কার্তিসীয়, বুঝেছো কথাটা? কার্তিসীয় রেক্টাঙ্গুলার হ্যাঁ হ্যাঁ এক্স অ্যাক্সিস ফর্মুল, ওয়াই ওই অ্যাক্সিস, ফর্মুলাটার নাম ওটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ কার্তিসীয় আছে, পোলার আছে, ফর্মুলা ঠিক বলবো না, এগুলো একটা করে সিস্টেম, কার্তিসীয় জ্যামিতি মানে এক্স ওয়াই দিয়ে, আরো পোলার সিস্টেম আছে যেখানে আর আর থিটা দিয়ে উল্লেখ করা হয়, থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, আর হচ্ছে একটা রেডিয়াস ভেক্টর বলা হয়, জানবো ধীরে ধীরে জানবো আরো জানবো। তো কার্তিসীয় একটা পদ্ধতি, কার্তিসীয় জ্যামিতি বলা হয়, এই যে টু ডাইমেনশনে পড়ছো একটা প্লেন একটা সমতল, তোমরা যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র পড়ছো এগুলো সব কার্তিসীয় ব্যাপার হচ্ছে, একটা টু ডাইমেনশনে হচ্ছে, আর এটা থ্রি ডাইমেনশনে যখন হবে তখন তোমার থ্রি ডাইমেনশনে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস আসবে, তোমরা থ্রি ডির অনেক সিনেমা দেখেছো অনেকে। চলো নেক্সট চলে যাই, আমাদের ব্লেজ প্যাসকেল, পাসকেল নামে বিখ্যাত মেনলি, এই ব্লেজ কথাটা অনেকে জানেই না, পাসকেল তো, পাসকেল এনিয়ম ফরাসি দার্শনিক ছিল, পাসকেল নামগুলো দেখলে তুমি বুঝবে কে ফরাসি, এই রেনে দেকার্ত পাসকেল এই নামগুলো দেখেই বুঝতে পারছো যে এগুলো মানে এমন নাম একটা আমাদের সাধারণত পরিচিত নাম না, মানে নামগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এরা সব বাইরের, প্রথমত ইন্ডিয়ার তো না, এরা বাইরের ম্যাথমেটিশিয়ান, এবং সেই নামগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এরা একটু ফরাসি ফরাসি ভাব আছে আর কি। তো পাস্কেল ফরাসি দার্শনিক এবং গণিতজ্ঞ, ব্লেজ পাস্কেল একজন ফরাসি দার্শনিক ও গণিতজ্ঞ, দার্শনিক এবং গণিতজ্ঞ, দার্শনিক মিনস, দার্শনিকের ইংলিশ কি কে বলবে, ফিলোসোফার, ফিলোসোফার, ফিলোসোফার দার্শনিক হচ্ছে ফিলোজফার, ঠিক আছে, এই যে নানা রকম মানে যারা দর্শন করে বেড়ায় বাংলায় বললে আর কি, নানা জায়গায় ঘুরে বেড়ায় ভবঘুরের মতো, স্যার, ডেকার্ট তো কিন্তু একজন মানে হ্যাঁ উনিও দার্শনিক। দার্শনিক বলতে পারো, উনি দার্শনিক ছিলেন কিন্তু গণিতজ্ঞ হিসেবে অনেকটা বিখ্যাত আর কি, কারণ উনি কার্তেসীয় যে কথাটা বলেছিল এবং সূচকের যে ধারণা দেয় এটা গণিতের অনেক কাজ সলভ হয়ে গেছিল, অনেক সহজ হয়ে গেছিল, যে কারণে ওনাকে দার্শনিকের থেকে বেশি গণিতজ্ঞ হিসেবে মানুষ চেনে। আর পাস্কেল, তারপরে তোমার গ্যালিলিও, পিথাগোরাস, এরা কিন্তু তোমার দার্শনিকেই বেশি বিখ্যাত, বুঝেছ? তো ব্লেজ পাস্কেল একজন ফরাসি দার্শনিক এবং গণিতজ্ঞ, গণিতের বিভিন্ন শাখায় তার অবদান থাকলেও তার মূলত খ্যাতি লাভ করে পাস্কেলের ত্রিভুজ বলে, তোমরা পড়েছ হয়তো ছোটবেলা পাস্কেলের সূত্র, পাস্কেলের ত্রিভুজ বলা হয়, ঠিক আছে, তো উনি পাস্কেলের ত্রিভুজের জন্য বিখ্যাত। এছাড়া বায়ুচাপের একক তার নাম অনুসারে হয়, পাস্কেলের পাস্কেল হয় না, বায়ুচাপের হ্যাঁ, একক, বায়ুচাপের একক পাস্কুল। তো বায়ুচাপের একক পাস্কেল তার নামানুসারে হয়, তাহলে এখানে আমরা দুটো পয়েন্ট পেলাম, এই দুটো হাইলাইট করে রাখবো, একটা হচ্ছে কি পাস্কেল ওনার ত্রিভুজের পাস্কেলের ত্রিভুজ হিসেবে বিখ্যাত ছিল, আর বায়ুচাপের একক তার নামানুসারে হয়, গণিতের বিভিন্ন শাখায় তার অবদান থাকলেও মূলত পাস্কেলের ত্রিভুজ এবং বায়ুচাপের একক তার নামানুসারে হয়, পাস্কেলের ত্রিভুজের জন্য উনি বিখ্যাত এবং খ্যাতি লাভ করে পাস্কেলের ত্রিভুজ হিসেবে, যেমন পিথাগোরাস, পিথাগোরাসের সূত্র উপপাদ্য নামে বিখ্যাত ছিলেন, তেমনি পাস্কেল তার ত্রিভুজের জন্য বিখ্যাত ছিল। আশা করি এই পর্যন্ত বোঝাতে পেরেছি। নেক্সট ম্যাথমেটিশিয়ান আরো আছে অনেকে, আরো অনেকের কথা বলা যায়, ধীরে ধীরে আমরা পড়বো যখন আরো ডিটেলসে যাব, আপাতত টু দা পয়েন্টে আমরা পেডাগজিটাকে আগে শেষ করব, তারপর আরো ডিটেলসে আমরা যাব। তো প্রথমত যেটা বলছে সিআর রাও, ইনি কি বলছে, সিআর রাও ভারতের অন্যতম সেরা গণিতজ্ঞ, এখানে কি কি পড়বো না, এখানে পড়বো ওনার খ্যাতি লাভ করে যে জন্য, না তিনি খ্যাতি লাভ করেন তার আবিষ্কার থিওরি অফ এস্টিমেশনের জন্য, এই নামটা হিসেবেই পড়ে ইংলিশে হোক বাংলায় হোক এই নামেই কোশ্চেনটা হয়, থিওরি অফ এস্টিমেশনের জন্য কিনি মানে কে বিখ্যাত লাভ করে, খ্যাতি লাভ কে করেন, তো সিআর রাও ভারতের অন্যতম সেরা গণিতজ্ঞ ছিলেন, তিনি বিখ্যাত পরিসংখ্যান বিদ্যা, ওনার পরিসংখ্যান বিদ্যার উপরে কাজ করেন, পরিসংখ্যান বিদ্যা মানে অনেকটা আবার সেটা নাম্বার সিস্টেমের মধ্যেই পড়ে, তার মধ্যে আরো পরিমিতির পাঠ চলে আসে অনেকটা, তো পরিমিত মেজারমেন্টের কাজ আর কি সোজা কথা, তিনি ছিলেন বিখ্যাত পরিসংখ্যানবিদ, তিনি খ্যাতি লাভ করেন তার আবিষ্কার থিওরি অফ এস্টিমেশন, থিওরি অফ এস্টিমেশনের জন্য মেনলি উনি খ্যাতি লাভ করেন। তাহলে আমরা এখানে একটাই পয়েন্ট করে রাখবো, হাইলাইট করে রাখবো, সিআর রাও খ্যাতি লাভ করেন, তিনি আবিষ্কার করেন তার থিওরি অফ এস্টিমেশন, ওনার জন্যই উনি খ্যাতি লাভ করেন, তাহলে এই পয়েন্টটা আমরা এখানে করে রাখবো, হাইলাইট করব শুধুমাত্র এইটুকু। চলে যাচ্ছি আমরা নেক্সট, আগের দিন যে টপিকটা একটু একটু করে পড়িয়ে দিয়েছিলাম,
গণিতের শিখন পদ্ধতি। তো গণিতের শিখন পদ্ধতি আমরা কয়েকটা পড়েছিলাম, আগের দিন পড়েছিলাম আরোহী পদ্ধতি আর অবরোহী পদ্ধতি, এই দুটো সম্বন্ধে আমি বলে দিয়েছিলাম। আরোহী পদ্ধতি কি ছিল কে বলবে? অজানা থেকে জানা, মানে উদাহরণ দিয়ে তারপরে নিয়ম, উদাহরণ দিয়ে তাই সূত্রে কি? আসা, আরোহী মানে সূত্রে পদ্ধতি আসা, সূত্র থেকে মানে নিচ থেকে উপরে ওঠা। না স্যার, আগে সূত্র উদাহরণ তারপরে সূত্র থেকে বিশেষ বিশেষ উদাহরণে যাওয়া, দৃষ্টান্ত থেকে আরোহী সামান্য না, ও যে ল্যাঙ্গুয়েজ, উদাহরণ দিয়ে তারপর ফর্মুলা। ও যে ল্যাঙ্গুয়েজটা বললো অজানা থেকে জানা, সেটা কি ঠিক নাকি জানা থেকে? না, জানা থেকে অজানা। জানা থেকে অজানা হবে। আরোহী পদ্ধতি মানে আমরা এক স্কোয়ার মানে জানি এক, তিন স্কোয়ার মানে জানি নয়, পাঁচ স্কোয়ার মানে জানি 25, সাত স্কোয়ার মানে জানি 49, নয় স্কোয়ার মানে জানি 81। এখান থেকে একটা ধারণা এলো যে যদি আমি বিজোড় সংখ্যার বর্গ করি তাহলে বিজোড় সংখ্যা হয়। এই যে ধারণাটা এলো এখান থেকে আমি একটা সূত্রের মতো বলে দিতে পারি যে বিজোড় সংখ্যার বর্গ বিজোড় হবে। তাহলে আমি কি করলাম না, জানা জিনিস থেকে অজানাতে গেলাম, জানা থেকে অজানা, বিশেষ ক্ষেত্র থেকে সাধারণ সূত্রে প্রতিষ্ঠিত করা একটা বিশেষ ক্ষেত্র, এগুলো পার্টিকুলার একটা করে উদাহরণ নিয়ে দেখালাম, সেই বিশেষ ক্ষেত্র থেকে একটা সাধারণ সূত্রে গেলাম, মূর্ত থেকে বিমূর্ত সিদ্ধান্তে যাওয়া, সহজ থেকে জটিলের দিকে যাওয়া, এটা সহজ ঘটনা, সেখান থেকে একটা জটিল ফর্মুলা দিয়ে দিলাম। তো জটিলে যাওয়া, সহজ থেকে জটিলে যাওয়া, মূর্ত থেকে বিমূর্ততে যাওয়া, মূর্ত দৃষ্টান্ত থেকে বিমূর্ত দৃষ্টান্তের দিকে যাওয়া, বিশেষ ক্ষেত্র থেকে সাধারণ সূত্র প্রতিষ্ঠিত করা, সহজ থেকে জটিলের দিকে, জানা থেকে অজানার দিকে, এই কথাগুলো আমি আগের দিন বলে দিয়েছিলাম। ঠিক এর উল্টো হচ্ছে অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতিতে কি ছিল? অবরোহী পদ্ধতিতে কি ছিল? অজানা অজানা থেকে, থেকে জানা, জটিল থেকে সহজ, মানে ফর্মুলা তারপরে উদাহরণ। এখানে আগে থেকে একটা ফর্মুলা দিয়ে দেওয়া হতো, যেমন তোমাকে আমি বলে দিলাম সমস্ত বিজোড় সংখ্যার বর্গ করলে বিজোড় সংখ্যা পাবে, ফর্মুলা দিয়ে দিলাম, বিজোড় সংখ্যার বর্গ করলে বিজোড় সংখ্যা পাবে। তুমি এবার একটা একটা উদাহরণ বসালে, সত্যি হচ্ছে কিনা যাচাই করছো, সত্যি হচ্ছে কিনা যাচাই করছো, ঠিক আছে? তেমনি তোমাকে বললাম এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। এবার তোমাকে বলছি বলো 105 স্কোয়ার কত হবে, তুমি করলে 100+5 তার স্কোয়ার করে দিলে, একটাকে এ ভাবলে একটাকে বি ভাবলে, ফর্মুলায় বসিয়ে সলভ করে নিলে। তাহলে এই হচ্ছে তোমার অবরোহী পদ্ধতি, যেটা সাধারণত আমরা অঙ্কে দেখা যায় ছোটবেলাতে, বিশেষ করে 7, 8 এইসব জায়গাতে সাধারণত স্টুডেন্টদেরকে ফর্মুলা শিখিয়ে অঙ্ক করানো হয়, শুধু ফর্মুলা শেখানো হয় দিয়ে অঙ্ক করানো হয়। তো অবরোহী পদ্ধতি অবলম্বন করা হয়। তো অবরোহী পদ্ধতিতে আমরা সাধারণত একটা ফর্মুলা দিয়ে দিয়ে সেখান থেকে আমরা কি করি তার কাজটা করি। তো এখানে আমরা তাহলে কি ভাষা ব্যবহার করব সাধারণ অবরোহী পদ্ধতির ক্ষেত্রে কি হবে? অবরোহী পদ্ধতির ক্ষেত্রে কি হবে? সাধারণ সূত্র থেকে, সাধারণ একটা সূত্র দেওয়া থাকবে, সেখান থেকে বিশেষ ক্ষেত্রের দিকে যাওয়া হবে, অজানা থেকে জানার দিকে যাওয়া হবে, জটিল থেকে সহজের দিকে যাওয়া হবে, জটিল থেকে সহজের দিকে যাওয়া হবে। এই হচ্ছে ঘটনা, সুবিধা অসুবিধা এগুলো আমরা আগের দিন পড়ে নিয়েছিলাম, যারা দেখনি আগের দিনের ভিডিও দেখে নেবে। আমরা আজকে চলে যাব নেক্সট পদ্ধতিতে। আমাদের কাছে নেক্সট পদ্ধতি হচ্ছে সংশ্লেষণী পদ্ধতি। চলে যাব নেক্সট পদ্ধতিতে, সংশ্লেষণী পদ্ধতি, ইংলিশে বলে সিনথেটিক মেথড, লিখে রাখতে পারো সংশ্লেষণী পদ্ধতি, যাকে সংশ্লেষণ মূলক পদ্ধতিও বলে থাকে, ইংলিশে বলে সিনথেটিক মেথড, SYNTHETIC, TIC, সিনথেটিক মেথড, সংশ্লেষণ মূলক পদ্ধতি, সংশ্লেষণী পদ্ধতি যেটাকে ইংলিশে বলে সিনথেটিক মেথড। সিনথেটিক শব্দটি এসেছিল সিনথেটিক্স থেকে, এই যে সিনথেটিক শব্দটা SYNTHETIC, এই সিনথেটিক শব্দটি এসেছিল সিনথেটিক্স থেকে, SYNTHESIS, এই সিনথেটিক শব্দটি এসেছিল সিনথেটিক্স শব্দ থেকে, যার আক্ষরিক অর্থ হলো একত্রীকরণ, যার আক্ষরিক অর্থ হলো একত্রীকরণ, একসাথে জয়েন্ট করা, এক জায়গায় নেওয়া, একত্রীকরণ, এক জায়গায় গুছিয়ে নেওয়া, ঠিক আছে? একত্রীকরণ, সবাইকে এক জায়গায় জড়ো করা, সিনথেটিস,
সিনথেটিক যার আক্ষরিক অর্থ হলো একত্রীকরণ, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সিনথেটিক কথাটি কোথা থেকে আসে, না সিনথেটিস থেকে, যার আক্ষরিক অর্থ কি, যার আক্ষরিক অর্থ হচ্ছে একত্রীকরণ। এই পদ্ধতিটি সর্বদাই আমরা এই যে পদ্ধতিটা শিখব এটা বিশ্লেষণ মূলক পদ্ধতির পুরো উল্টো। বিশ্লেষণমূলক পদ্ধতি যখন আমরা জানব, এই পদ্ধতি তার ঠিক উল্টো। বিশ্লেষণমূলক পদ্ধতিতে যা যা ঘটনা হয়, সংশ্লেষণী পদ্ধতিতে তার ঠিক উল্টো হয়। এই জন্য আমরা বলি সংশ্লেষণমূলক পদ্ধতিটি সর্বদাই বিশ্লেষণমূলক পদ্ধতির বিপরীতে অবস্থান করে, এই কারণে আমরা এরকম ভাবে ভাষাটা ব্যবহার করি। সংশ্লেষণমূলক পদ্ধতি সাধারণত কি হয়, একটা প্রকল্প থেকে সিদ্ধান্তের দিকে যায়, একটা কোনো প্রকল্প থেকে সিদ্ধান্তের দিকে যায়, জানা থেকে অজানার দিকে যায়, জ্ঞাত তথ্য থেকে অজানার দিকে যায়। তোমাকে কি লিখেছে ভাষাটা, কোন জ্ঞাত তথ্যের উপর ভিত্তি করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নতুন সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতি হলো সংশ্লেষণী পদ্ধতি। কোন জ্ঞাত তথ্যের উপর ভিত্তি করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নতুন সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতি হলো সংশ্লেষণী পদ্ধতি। যেমন একটা সিম্পল উদাহরণ দিই, ধরো সাপোজ আমরা তোমাদেরকে একটা স্টাডি ম্যাটেরিয়াল দিই, একাডেমির তরফ থেকে প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয় প্রতিটা সাবজেক্টের। এবার কি করা হয়, তোমাকে প্রথমে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়, ওই স্টাডি ম্যাটেরিয়াল তোমাকে দেওয়ার সময় আগে কি করা হয়, না স্টাডি ম্যাটেরিয়াল টিচার কি করে, বাংলায় কি ইংলিশে টাইপ করে দেয়, টাইপ করে দেওয়ার মানে লিখে দেয় আর কি, জাস্ট লিখে দেয়, হাতের লেখা লিখে দেয়। ওই লেখা নিয়ে আমরা আমাদের টাইপিস্টকে দেই, ওই টাইপিস্ট কি করে ওটাকে টাইপ করে, উনি তো এবার ম্যাথামেটিক্স এর নাও হতে পারে যে টাইপ করে, বা অন্য কোনো সাবজেক্টে ও হয়তো কিছু কিছু জায়গায়, বা ম্যাথামেটিক্স এর হলেও কিছু কিছু জায়গায় ও ভুল করে। এবার কি করা হয়, ওই নোটটাকে নিয়ে এবার টিচারকে দিয়ে দেওয়া হয়। টিচার কি করলো, ওই নোটটাকে একবার পড়ে নিল, পড়ে নিয়ে দেখলো কোথাও ভুল আছে কিনা, যদি ভুল থাকে সেগুলোকে সংশোধন করে নিল, দিয়ে তারপরে তোমাদের গ্রুপে পোস্ট করা হয়। তারপরেও কখনো কখনো পড়তে গিয়ে একটা দুটো ভুল বেরোয়, সেটা আবার পড়াতে গিয়ে সেটা সংশোধন করে দেওয়া হয়। এইভাবে এই পদ্ধতিটা চলে। দ্যাট মিনস যখনই কোনো রাইটার কোনো বই লেখে, ওই বইটা লেখার পরে বইটা যতবার পড়ে ছোট 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 একটু একটু করে সংশ্লেষণ হয়, নতুন নতুন কিছু আসে। বা তুমি আজকে ম্যাথ পড়ছো, আজকে তুমি এই জিনিস পড়তে 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 তোমার মধ্যে একটা আইডিয়া এলো, তুমি নতুন একটা কিছু ধারণা দিলে, একটা নতুন সিদ্ধান্ত দিলে যে এটা মানে এটা বোঝে, স্যার তার মানে স্যার এটা মানে এটা বোঝে। আমি তোমাকে কোনো একটু কিছু শিখিয়ে দিলাম, শিখিয়ে দেওয়ার পরে একজন স্টুডেন্ট বলছে স্যার তার মানে এটা কি এটা বোঝে, এই জিনিসটা যে আপনি শেখালেন এটার মানে কি অমুক জিনিসটা বোঝে, এরকম ভাবে অনেকে কোশ্চেন করেছে। কোনো কিছু আমি একটা শিখিয়ে দিলাম, ও বললো স্যার এটা কি এইভাবে করা যেতে পারে, তো নানা রকম ভাবে কনক্লুশনে আসে। তো এটাই বলতে চাইছে, কোনো জ্ঞাত তথ্যের উপর ভিত্তি করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নতুন সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতি হলো সংশ্লেষণ পদ্ধতি। এই জন্যই বলে প্রকল্প থেকে সিদ্ধান্তের দিকে যাওয়া, আমরা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করলাম, নানা রকম কাজ করলাম, দিয়ে সেখান থেকে একটা সিদ্ধান্তে এলাম যে এর মানে এটা বোঝায়। এই পদ্ধতি হচ্ছে সংশ্লেষণী পদ্ধতি। জানা থেকে অজানা বলতে পারি, জানা থেকে অজানা পদ্ধতি বলতে পারি, যেটা আমরা কোন পদ্ধতিতে পড়েছিলাম, আরোহী পদ্ধতিতে। আরোহী পদ্ধতি ছিল মূর্ত থেকে বিমূর্ত, এটাও তাই মূর্ত থেকে বিমূর্ত। তো তাহলে সংশ্লেষণ পদ্ধতির তিনটে কথা মনে রাখতে পারি, নোট করে রাখতে পারি, প্রকল্প থেকে সিদ্ধান্তের দিকে যায়, জানা থেকে অজানার দিকে, মূর্ত থেকে বিমূর্তের দিকে। এই তিনটে কথা মাথায় রাখতে পারি। কোনো জ্ঞাত তত্ত্বের উপর ভিত্তি করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নতুন সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতি হলো সংশ্লেষণী পদ্ধতি। উদাহরণস্বরূপ যদি একটা উদাহরণ দেয়া যায় যে সংশ্লেষণী পদ্ধতিটা কেমন কাজ করছে একটু দেখান। সাপোজ আমি তোমাকে দিয়ে দিলাম, হ্যালো স্যার বলছি, জানা থেকে অজানা, মুক্ত থেকে বিমুক্ত, আর একটা কি বললেন? আর একটা বললাম প্রকল্প থেকে সিদ্ধান্তের দিকে যাওয়া, একটা কোনো প্রকল্প একটা পরীক্ষা করলাম সেখান থেকে সিদ্ধান্তের দিকে উপনীত হওয়া। সাপোজ তোমাকে আমি একটা প্রবলেম দিলে তুমি বুঝতে পারবে সংশ্লেষণী পদ্ধতিটা কেমন হচ্ছে। একটা উদাহরণ দিলাম, যদি এ বাই বি সমান সি বাই ডি হয়, তবে 9-10 বা 7-8 এরকম টাইপের প্রবলেম অনেক করেছো তোমরা। যদি এ বাই বি সমান সি বাই ডি হয় তবে প্রমাণ করো, তবে প্রমাণ করো এসি মাইনাস টু বি স্কোয়ার বাই বি সমান সি স্কোয়ার মাইনাস টু বি ডি বাই ডি, এটা তোমাকে প্রমাণ করতে দিলাম। তাহলে বলছি যদি এটা হয়
তাহলে তুমি প্রমাণ করো এটা, এই কোশ্চেনটা ধরো দিয়েছি, তাহলে তোমার কাছে জানা কোনটা, তোমার কাছে জানা কি আছে, তোমার কাছে জানা আছে এ এ বাই এবং বি সমান সি বাই ডি। এটা তোমার কাছে জানা। এবার তুমি কোথায় যাবে, জানা থেকে অজানার দিকে যাবে, এইটা প্রমাণ করতে যাচ্ছ। এবার এটা প্রমাণ করতে গিয়ে আমাদের কিছু যোগ করতে হতে পারে, কিছু বিয়োগ করতে হতে পারে, কিছু এক্সট্রা জিনিস জানতে পারে, যা হবে সেটা আমাকে করতে হবে। তো এরকম টাইপের প্রবলেম গুলো আমরা যখন 7, 8, 9, 10 করতাম আমাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট মনে হতো, তাই না? ছোট্ট একটা জিনিস দিয়েছে, সেখান থেকে এরকম করাটা ডিফিকাল্ট না কি গো? এটা প্রমাণ করতে দিয়েছে, একটা ছোট্ট কিছু কথা বলে দিয়েছে, এইখান থেকে এটা প্রমাণ করতে গেলে আমাকে অনেক কিছু মনে রাখতে হতো, নাহলে পারতাম কি? এটা কি তুমি এমনি পারবে কিছু মনে না রাখলে? এরকম টাইপের অঙ্কগুলো কি পারা সোজা? এগুলোর জন্য মনে রাখতে হয়। সংশ্লেষণী পদ্ধতিটা আমাদের ক্ষেত্রে কিন্তু একটা জটিল হয়ে যায়, কারণ আমাকে এখানে কিছু জিনিস মুখস্থর মতো করতে হয়, মনে রাখতে হয়, ঠিক আছে? কিন্তু মুখস্থ থাকলে আবার সুবিধা, সময় শ্রম কম লাগবে। তুমি যদি এটা মুখস্থ রাখো যে এটার সাথে কি যোগ করবো বা কি বিয়োগ করবো, এটা প্রমাণ হয়ে যায়, এটা যদি তোমার জানা থাকে তাহলে সময়ও কম লাগবে, শ্রমও কম লাগবে, কম পরিশ্রম করতে হবে, সময় কম লাগবে, দুটো জিনিসই সুবিধা হবে, কিন্তু আমাকে সেখানে মুখস্থ রাখতে হবে, তবে এই পদ্ধতিটা সুবিধা হবে। কিন্তু যদি মুখস্থ না রাখতে পারি তখনই আবার সমস্যা হয়ে যাবে। কথাটা কি বোঝাতে পারলাম? এগুলো তোমাকে কি করতে হবে, আগে থেকে জানা তথ্যটা জানতে হবে, না যদি জানো পারবে না, জানা সত্ত্বেও যদি তোমার কাছে না থাকে তুমি পারবে না। ওকে, বোঝাতে পারলাম? তাহলে কিছু জিনিস আমাকে এখানে মনে রেখে দিতে হবে, যেমন এ বাই বি সমান সি বাই ডি আছে, আমি এটাকে কি করলাম, উভয় পক্ষে, এরকম ছোটবেলাতে করেছো যে উভয় পক্ষে 2b/c বিয়োগ করে পাই, উভয় পক্ষে 2b/c বিয়োগ করে পাই, তাহলে 2b/c যদি উভয় পক্ষে বিয়োগ করে দেয় তাহলে কেমন দাঁড়াবে, এ বাই বি, এই যে 2b/c বিয়োগ করলাম, এটা যদি তুমি মনে না রাখো পরীক্ষা হলে জীবনে নামাতে পারবে না। উভয় পক্ষে 2b/c বিয়োগ করে পাই, এবার ক্যালকুলেশন করো কত দাঁড়াচ্ছে, দেখো বাম দিকে কত দাঁড়াচ্ছে, নিচে বি আর সি কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, এসি মাইনাস 2b². বোঝাতে পেরেছি সবাইকে? এটা বাম দিক চলে এলো, ডান দিকে দেখো নিচে হয়ে গেল সিডি, কোনাকুনি গুণ করলে c² - 2bd, কি গো বুঝেছো? প্রমাণ চলে এলো। এখানে যদি আমরা 1/c বাতিল করে দিই, বোথ সাইডে 1/c আছে, বাতিল করে দিই, তাহলে আমাদের যেটা প্রমাণ দিয়েছিল সেই প্রমাণটা চলে এসেছে। 1/c যদি বাতিল করে দেয় তাহলে যেটা প্রমাণ দিয়েছিল সেটা চলে এসেছে, অতএব হয়ে গেছে। তাহলে দুটো জিনিস মনে রাখতে হচ্ছে, 2b/c সবার কাছ থেকে বিয়োগ করতে হবে, 1/c শেষে বাতিল করতে হবে, তবে প্রমাণ হচ্ছে। এই জিনিসটা যদি মনে না রাখতাম তাহলে হতো না, আর মনে রাখার জন্য আবার অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সহজে হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি কি পয়েন্ট পড়তে পারি, না সংশ্লেষণ মূলক পদ্ধতি আমাদের ক্ষেত্রে কি সুবিধা দেবে? যদি তোমাকে বলে এই কোশ্চেনটা হয় সংশ্লেষণ মূলক পদ্ধতির সুবিধা হলো, দিয়ে 4টে অপশন দিয়ে দিয়েছে, একটা অপশনে দিয়েছে এই পদ্ধতিতে সময় এবং শ্রম খুব কম লাগে, তাহলে এটা তুমি রাইট বলবে না ভুল বলবে? তোমাকে বলে দিই ঠিক না, আছে, ঠিক পদ্ধতিতে একটা সুবিধা হলো 4টা দিয়ে দিয়েছে, একটা বললো সময় খুব লাগবে, শ্রম প্রচুর লাগবে, একটা বললো সময় এবং শ্রম খুব কম লাগবে, একটাই বললো উচ্চ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি কার্যকারী নয়, এরকম কথা বলে দিল। এটা উচ্চ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কার্যকারী কি কার্যকারী নয় কি বলবে? উচ্চ শ্রেণীর সে শিক্ষার্থীদের জন্য কার্যকরী, তো কার্যকরী, কার্যকরী অবশ্যই কার্যকরী, আমরা কিছু জিনিস মনে রাখতে পারি। ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি এটা সম্ভব? ছোট বাচ্চাদের না। ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখা সম্ভব? ওদেরকে যত ভেঙে ভেঙে দেখাবো তত ভালো বুঝবে, আর ভেঙে ভেঙে দেখার পদ্ধতির নাম হচ্ছে বিশ্লেষণী পদ্ধতি, যেটা এর ঠিক উল্টো। তো ছোট বাচ্চাদের জন্য আমি যত বিশ্লেষণ করে করব তত তার ভালো হবে। যেমন আজকাল তোমরা ম্যাথে, এখন তো তোমাদেরকে আমি কি করাই, আমি তো ছোট বাচ্চাদের মতো ট্রিট করি তোমাদেরকে, কারণ তোমরা ম্যাথে অনেকটাই আগে, যেটা করা উচিত ছিল সেটা কেউ করেনি বা তুমি করনি বা অন্য কারোর দোষ আছে, কাউকে দোষ দেব না, যার জন্য আমাকে এখন সেটা করতে হবে। কিন্তু মেনলি বড়দের জন্য তো সংশ্লেষণী পদ্ধতি অ্যাপ্লাই করা উচিত, জাস্ট টু দা পয়েন্টে, এই শর্ট ট্রিক শিখে দিলাম আনসার বলো, শর্ট ট্রিক শিখে দিলাম আনসার স্যার, বলো। সত্যি কথা বলতে কি, মানে কিছু কিছু সময় আছে ইংলিশ আর মানে ম্যাথটা এরকম ভাবে করানো হয় না, আমাদের দেশটা ওই জন্যই বেশি খারাপ। আমি তোমাকে দোষ দিচ্ছি না, বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে এই পদ্ধতি প্রবলেমটা হয়ে আছে, হ্যাঁ স্যার, আমি আমি সেটাই বলছি, এই জন্যই হয়। আমি নিজেই গ্রামের, অতএব আমি ভালো করে এটা বুঝি, ঠিক আছে, যে কি কি প্রবলেম হয়। আমরা অনেক কিছু উচ্চারণ ঠিকই করিনি, মাধ্যমিক পর্যন্ত ইংলিশে এমন এমন উচ্চারণ শিখিয়েছে, এখানে এসে লোক ওইটা বলতে হেসে গেছে,
হেসে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ কাঁদছে। এরকমই হয় মাঝে মাঝে। তো তারপরে স্যার সূত্রগুলো শিখিয়ে দিয়েছে, এবার সূত্রগুলো কেন হলো বা কি করে হলো, কেন শুধু কি করে হলো, সূত্রগুলো পড়ে হ্যাঁ সূত্র মুখস্থ করে করে রেখেছে এক্সপ্লেনেশন অর্ধেক মতো, ঠিকঠাক করে দেয়নি, আর অর্ধেক মতো পরীক্ষায় মুখস্থ, ইয়ে করে এসেছে। সাবজেক্টের প্রতি ভালোবাসাই জন্মায়নি এই কারণে, এটাই হচ্ছে প্রবলেম। যে একটা আর সাবজেক্টকে যদি সবথেকে তুমি বেশি ভালো, সমস্যা হ্যাঁ হয় স্যার স্যার ইংলিশে, ইংলিশে এত ইন্টারেস্ট ভিড় নিয়ে ভালো লাগা কেউ সেটাই পড়ায় ছিল না। না। ঠিক আছে চলো, জানি আমি অনেক প্রবলেম আছে, প্রবলেমের লিস্ট বের করলে শেষ হবে না আজকে, এক মানে পুরো ক্লাসটাই লেগে যাবে প্রবলেম শুনতে শুনতে। ঠিক আছে, তো যে কথাটা আমি বলতে চাইছি, সংশ্লেষণমূলক পদ্ধতির কিছু সুবিধা, তাহলে তুমি লিখতে পারো 1 নম্বর সুবিধা হিসেবে, এটি খুবই সহজ পদ্ধতি, লিখে রাখতে পারো, আমি বলছি সংশ্লেষণমূলক পদ্ধতি যদি সুবিধার কথা বলি, তাহলে এটি খুব সহজ পদ্ধতি এবং শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে খুব সাহায্য করে থাকে। দু নম্বর পয়েন্ট, এই পদ্ধতিতে সময় এবং শ্রম খুব কম লাগে, এই পদ্ধতিতে সময় এবং শ্রম খুব কম লাগে। আর একটা কি বললাম, উচ্চ শ্রেণীর উচ্চ জন্য শ্রেণীর কার্যকরী। শিক্ষার্থীদের জন্য খুবই কার্যকারী, উচ্চ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই পদ্ধতি খুবই কার্যকারী। আর একটা পয়েন্ট লিখে রাখো, জানা শর্তগুলিকে একত্রিত করে, জানা শর্তগুলিকে, যেমন আমাদের এখানে একটা কথা বলা ছিল সেখান থেকে আরেকটা অজানা জিনিস প্রমাণ করেছিলাম, তেমনি জানা শর্তগুলিকে একত্রিত করে অজানা সত্যের সন্ধান দেয়। জানা শর্তগুলিকে একত্রিত করে অজানা সত্যের সন্ধান দেয়। এবার লেখো, টু দা পয়েন্টে লিখে রাখবে, সংশ্লেষণমূলক পদ্ধতির অসুবিধা, সংশ্লেষণমূলক পদ্ধতির অসুবিধা। আচ্ছা এটা কি মনোবিজ্ঞান শিক্ষণ পদ্ধতি, এটা কি মনোবিজ্ঞান সম্মত, এটাকে কি তুমি মনোবিজ্ঞান সম্মত বলতে পারো? না স্যার, না স্যার, এটা মনোবিজ্ঞান শিক্ষণ পদ্ধতি নয়, কারণ মনোবিজ্ঞান যেটা হচ্ছে, একটা বাচ্চা এখানে ওর মাইন্ড ডেভেলপ হবে না খুব একটা, ওর মুখস্থ বিদ্যা আসবে, মাইন্ড খুব একটা ডেভেলপ হবে না। এই পদ্ধতিতে বুদ্ধির ব্যবহার খুবই কম হয়, এই পদ্ধতি মিউট করে বলো আমি, এই পদ্ধতির বুদ্ধির ব্যবহার খুবই কম হয়। তো তাহলে 1 নম্বর পয়েন্ট হাইলাইট করো, এটি মনোবিজ্ঞান সম্মত শিক্ষণ পদ্ধতি নয়। এই পদ্ধতিতে স্মৃতিশক্তির দরকার হয়ে থাকে, মনে না রাখতে পারলে আমি পারবো না, মনে যদি না রাখতে পারি তাহলে কিন্তু আমার হলো না, অঙ্কটা ছেড়ে এলাম, 7-8 এরকম হতো, কি যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে ভুলে যেতাম, তারপর অঙ্কটা ছেড়ে আসতাম, নাম্বার পেতাম না। তো এই পদ্ধতি স্মৃতিশক্তির দরকার হয়ে থাকে। তাহলে আবার বলছি 1 নম্বর পয়েন্ট, এই পদ্ধতি মনোবিজ্ঞান শিক্ষণ পদ্ধতি নয়। 2 নম্বর পয়েন্ট, এই পদ্ধতিতে স্মৃতিশক্তির দরকার হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট, এই পদ্ধতিতে বুদ্ধির ব্যবহার খুবই কম হয়। আচ্ছা এই পদ্ধতির সাহায্যে কোনো কিছু কি আবিষ্কার করা সম্ভব, না এই পদ্ধতির সাহায্যে কোনো নতুন কিছু কি আবিষ্কার করা সম্ভব? না কখনোই নয়। আমি কোনো বিশ্লেষণ জানছি না, শর্টকাটে, এই যে তোমাদের কম্পিটিটিভ এক্সাম, এইরকম এক্সাম নিয়ে কি কোনো লাভ আদৌ? এটা বেকার নেওয়া, না ফালতু, স্যার, কোনো লাভ না। কোনো লাভ নেই, শুধু বাচ্চাদেরকে, এটা কি লাভ হচ্ছে, স্টুডেন্টকে শর্টকাটে অঙ্ক করছে, এসে পাস করে যাচ্ছে চলে যাচ্ছে, এটা কি লাভ হচ্ছে? তো এই বলছে যে এই পদ্ধতি সাজে কোনো নতুন কিছু আবিষ্কার করা সম্ভব নয়, ও যদি ডিটেলসে পড়তো, ডেসক্রিপটিভ ভাবে করতো, তাহলে কিছু জানা হতো, জিনিসটা সম্বন্ধে বুঝতো, অনেক কিছু ম্যাথের কিছুই বোঝে না অথচ ম্যাথে পাশ করে যায়, শুধু জাস্ট সংক্ষেপে কিছু কিছু কথা মনে করতে বলে, ওইগুলো মনে রেখে দেয়, হয়ে যায়। এই পদ্ধতির সাথে শিক্ষার্থীর যুক্তি পর্যবেক্ষণ চিন্তনের সঠিক বিকাশ কি ঘটতে পারে, যুক্তি না পর্যবেক্ষণ চিন্তন এগুলো কি হতে পারে? জীবনে হবে না, তো এগুলো সঠিক বিকাশ ঘটে না এই পদ্ধতিতে। আর এখানে যেগুলো অসুবিধা বলছি,
যেগুলো যেগুলো প্রবলেম হচ্ছে বিশ্লেষণীতে সেগুলোই সুবিধা হবে, উল্টোটা হবে ওখানে স্যার বিশ্লেষণী কি পদ্ধতি। বললেন শিক্ষার্থীর যুক্তি? সংশ্লেষিত প্রথম দুটো পয়েন্ট একটু বলুন না স্যার, প্রথম দুটো পয়েন্ট লেখা হয়নি। 1 নম্বর পয়েন্ট বললাম মনোবিজ্ঞান সম্মত শিক্ষণ পদ্ধতি নয়, 1 নম্বর পয়েন্ট বললাম মনোবিজ্ঞান সম্মত শিক্ষণ পদ্ধতি নয়, 2 নম্বর পয়েন্ট বললাম এই পদ্ধতির এই পদ্ধতিতে স্মৃতিশক্তি দরকার হয়ে থাকে, 3 নম্বর পয়েন্ট বললাম এই পদ্ধতিতে বুদ্ধির ব্যবহার খুবই কম, আর বাকি লেখা হয়েছে। তো স্যার লাস্ট পয়েন্টটা একবার লেখা বলুন, শিক্ষার্থীর যুক্তি। শিক্ষার যুক্তি পর্যবেক্ষণ ও চিন্তনের সঠিক বিকাশ ঘটে না, শিক্ষার্থীর যুক্তি লজিক পর্যবেক্ষণ চিন্তন সঠিক বিকাশ ঘটে না, ওর থিঙ্কিং আসে না, পর্যবেক্ষণ করার ক্ষমতা আসে না, অ্যানালাইসিস করার ক্ষমতা আসে না, ও যুক্তি দিয়ে কোনো কিছু লজিক দিয়ে পড়ার চেষ্টা করে না, মুখস্থ করে মানার চেষ্টা করে। ওকে সবাই বুঝেছো এই পর্যন্ত? কনফার্ম করবে, কারোর কি অসুবিধা হচ্ছে? বুঝতে পারছো হ্যাঁ তো স্যার সবাই? বুঝতে ঠিকঠাক পারছি। ভালো লাগছে? হ্যাঁ স্যার, বুঝতে পারলে দেখো, একটু যদি ডিটেলসে না পড়ো না তাহলে ওই কি হবে, মুখস্থ করবে, তারপরে কি হচ্ছে পরীক্ষায় পারবে না, আর ওই রকম টু দা পয়েন্টে পড়ে পরীক্ষায় কখনো তুমি আনসার দিতে পারবে না। এইসব জিনিস মানে একটা টপিক সম্বন্ধে যদি ডিটেলস না জানো না, পরীক্ষা হলে আনসার দিতে পারবে না, তুমি আটকে যাবে, অনেক কিছু আছে যেটা জানবে না। এই যে আমি যেগুলো আলোচনা করছি সুবিধা অসুবিধা, এর মধ্যে কোনো একটা পয়েন্ট তুলেই দিতে পারে। তুমি যদি জিনিসটা ডিটেলসে জানো সংশ্লেষণমূলক পদ্ধতিটা কি, তবে দেখবে তুমি অন্য কিছু যদি সুবিধা অসুবিধা তুলেও দেয় তুমি সেটা বুঝে ঠিক আনসার দিতে পারবে। চলে যাচ্ছি নেক্সট, বিশ্লেষণী পদ্ধতি। বিশ্লেষণী পদ্ধতি কি বলছে? এটাকে আমরা বিশ্লেষণমূলক পদ্ধতি বলে থাকি ইংলিশে, অ্যানালিটিক মেথড ইংলিশে বলে থাকি, অ্যানালিটিক মেথড, ANALYTIC, অ্যানালিটিক মেথড। অ্যানালিটিক কথাটা এসছে অ্যানালাইসিস থেকে, অ্যানালিটিক শব্দটি অ্যানালাইসিস, ANALYSIS, অ্যানালাইসিস শব্দ থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ পৃথক করা বা বিশ্লিষ্ট করা, মানে ভেঙে ফেলা, বিশ্লেষণ যেটা, যার আক্ষরিক অর্থ বিশ্লিষ্ট করা। অ্যানালাইসিস শব্দটি থেকে অ্যানালিটিক কথাটি এসেছে, যার আক্ষরিক অর্থ বিশ্লিষ্ট করা, বিশ্লেষণ করা যেটা। বিশ্লেষণ শব্দের মূল অর্থ হচ্ছে কি? বিশ্লেষণ শব্দের মূল অর্থ হলো আনলুচ, মানে আলগা করা, খুলে ফেলা। এমন এই বিশ্লেষণী পদ্ধতি মানে কি? কোনো একটা ডিটেলসে জানা, এই যে আমি এখন বিশ্লেষণ করছি এটা হচ্ছে বিশ্লেষণমূলক পদ্ধতি, এই মুহূর্তে আমি যে শিক্ষাটা দিচ্ছি এটা বিশ্লেষণমূলক পদ্ধতি। আনলুচ করা, আলগা করা, সবকিছু তোমার কাছে ওপেন করে দেওয়া, একদম খুলে ডিটেলসে আলোচনা করা। বিশ্লেষণ শব্দের মূল অর্থ হলো আনলুচ বা আলগা করা। এই পদ্ধতিতে আমরা কোনো অজানা সমস্যাকে কতগুলি সহজ অংশে বিভক্ত করে ওই ছোট ছোট অংশগুলি থেকে সমস্যাটিকে সমাধান করার চেষ্টা করে থাকি। কথাটার মানে কি বললাম? এই পদ্ধতিতে আমরা কোনো অজানা সমস্যাকে কতগুলি সহজ অংশে বিভক্ত করে ফেলি, ছোট ছোট অংশে করে ফেলি। আমাদের এরকম অনেক বড়, তোমাদেরকে সিম্প্লিফিকেশন যখন করাচ্ছিলাম মনে আছে? সিম্প্লিফিকেশন করাচ্ছিলাম, এরকম টাইপের যে প্রবলেম গুলো, A² / B - C, এরকম নানা রকম বড় বড় সিম্প্লিফিকেশন এসেছিল, কি করতাম গো? আমি বলতাম তিনটে পার্ট আছে, তো তুমি কি করবে, একই রকম দেখতে তিনটে পার্ট, তুমি একটা পার্টের ক্যালকুলেশন করে নাও, অন্যটা দেখবে তারই মতো বসিয়ে দেবে, অন্যটা তারই মতো বসিয়ে দেবে, এরকম অনেক অঙ্ক করিয়েছি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ছোট ছোট পার্টে আমরা ভেঙে ফেলি। আনলুচ করা বা আলগা করা মানে আমরা যে প্রবলেমটা দেবে তাকে আমরা বিশ্লেষণ তো করব, কিন্তু ছোট ছোট পার্টে ভেঙে 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 ক্যালকুলেশন করে নিয়ে একসাথে করে ফেলবো। আমাকে তো একসাথে আনলো স্পেলিং কি? আনলুচ, ANLOOC, আনলুচ করা ও বাংলাতে বলে, আনলুজ, আচ্ছা বাংলায় বলে আলগা করা। এই পদ্ধতিতে আমরা কোনো অজানা সমস্যাকে কতগুলি সহজ অংশে বিভক্ত করে ফেলি। একটা অজানা অংশ আছে,
তাকে ছোট ছোট পার্টে ভাগ করে নিই, সেটা ক্যালকুলেশন করি, শেষে একসাথে নিয়ে নিই। তো বলছি কি, তাহলে এই পদ্ধতিতে আমরা কোনো অজানা সমস্যাকে কতগুলি সহজ অংশে বিভক্ত করে ওই ছোট্ট ছোট অংশগুলি থেকে সমস্যাটিকে সমাধান করার চেষ্টা করে থাকি। তাহলে যে পদ্ধতির সাহায্যে কোনো অজানা সিদ্ধান্ত বিশ্লেষণের মাধ্যমে কোনো জানা বিষয়ের দিকে উপনীত হয় তাকেই আমরা বিশ্লেষণমূলক পদ্ধতি বলবো। তাহলে সংশ্লেষণী পদ্ধতিতে কি ছিল? জ্ঞাত তথ্য থেকে উপর ভিত্তি করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নতুন সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতি ছিল। আর বিশ্লেষণী পদ্ধতি কি হলো? অজানা সিদ্ধান্তকে বিশ্লেষণ করার মাধ্যমে জ্ঞাত তথ্যটিতে উপনীত হওয়ার পদ্ধতি হলো বিশ্লেষণী পদ্ধতি, অ্যানালিটিক মেথড। সবাই বুঝেছো? কনফার্ম করবে। এই পর্যন্ত যা বললাম সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করবে। তাহলে আমরা এখানে আচ্ছা কি বুঝতে বলবো, পেরেছি। যদি আমরা এখানে পয়েন্ট হিসেবে বলি তাহলে কি বলবো? আগের ক্ষেত্রে বলেছিলাম প্রকল্প থেকে সিদ্ধান্তের দিকে যায়, তাহলে এখানে কি বলবো? বিশ্লেষণের সময় তাহলে কি বলবো? সিদ্ধান্ত থেকে প্রকল্পের দিকে যাব। একটা কিছু রেজাল্টকে ভেঙে 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 আমরা ওটাকে অ্যানালাইসিস করব। 2 নম্বর, ওখানে কি বলা হয়েছিল? জানা থেকে অজানার দিকে যাওয়া। আর এখানে কি হবে? এখানে কি হবে? অজানা থেকে জানার দিকে যাওয়া, ওখানে বলেছিলাম মূর্ত থেকে বিমূর্ত, এখানে কি হবে? বিমূর্ত চিন্তন থেকে মুমূর্ত থেকে মূর্ত। উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে উদাহরণ দিই কেমন হচ্ছে, তাহলে দেখো তোমাকে দিলাম একই কোশ্চেন দিয়ে দিলাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়। স্যার যদি কি বললেন, ওটা সিদ্ধান্ত থেকে প্রকল্প? সিদ্ধান্ত থেকে প্রকল্প, যদি A/B সমান C/D হয়, একই অঙ্ক তুলে নিচ্ছি, একই অঙ্ক তুলে নিচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে। যদি A/B সমান C/D হয় তাহলে প্রমাণ করো যে, তাহলে প্রমাণ করো যে AC-2B² বাই বি সমান C²-2BD বাই ডি, এইটা প্রমাণ করতে বলেছে। এবার আমরা কি করলাম জানো? আমরা, আচ্ছা ছোটবেলাতে বাম পক্ষ ডান পক্ষ ধরে অঙ্ক করেছিলে, মনে আছে? যে বাম পক্ষ যেটা হ্যাঁ একটু স্যার, একটু বড় ভাঙা থাকতো, বেশি থাকতো, সেটাকে দিয়ে শুরু করতাম ক্যালকুলেশন। অনেক টিচার বলতো এরকম ভাবে করো, কারণ সেটা তুমি তখন বুঝতে পারতে, বিশ্লেষণ করা হতো। এখানে তেমনি আমরা আগের ক্ষেত্রে কি বললাম, এই রেজাল্টটাকে ধরে নিয়ে এটা প্রমাণ করেছিলাম। এখন কি করবো জানো? এই রেজাল্টটাকে বিশ্লেষণ করে আমরা এই আগের রেজাল্টটাই আনবো। মানে আমি আগে লিখে নেবো AC-2B² / B সমান C²-2BD/D। এটাকে কোনাকুনি গুণ করো, AC-2B² এটাকে ভাঙছি, বিশ্লেষণ করছি, ইন্টু ডি সমান C²-2BD ইন্টু বি। বোঝাতে পারলাম এই পর্যন্ত? এই পর্যন্ত সবাই বুঝেছো? কনফার্ম করো, কনফার্ম করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এবার কি করব? এটা তো লিখে ফেললাম, এইটা তো লেখা হয়ে গেল। এবার কি করছি দেখো, পরের লাইনে, পরের লাইনে এটাকে ভেঙে ফেললাম, মানে কোনাকুনি গুণ করে পরপর গুণ করে দিলাম। তাহলে হবে AC(D)-2B²D, ডান দিকে হচ্ছে C²B-2B²D, রাইট? এখান থেকে কি কি কেটে যাবে? 2B²D 2B²D বাতিল হয়ে যাবে, CC কেটে গেল, তাহলে AD সমান পেলাম BC। ওখান থেকে হয়ে গেল A/B সমান C/D। বুঝেছো? বুঝতে পারলে? সবাই কি বুঝতে পারলে হ্যাঁ স্যার, কনফার্ম করো। হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে স্যার, পেরেছি। এইটা আমাদের ক্ষেত্রে সোজা হয় তাই না? এই পদ্ধতিতে আমাদের ক্ষেত্রে সোজা হয় যে জাস্ট নর্মালি কোনাকুনি গুণ করে ভেঙে এটাই আনা, কিন্তু এটা থেকে এটা যাওয়া আমাদের ক্ষেত্রে কঠিন হয়। তো বিশ্লেষণমূলক পদ্ধতি আমাদের জন্য সোজা, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপারে হতে পারে, অনেক বেশি টাইম লাগতে পারে। এটা তাড়াতাড়ি হয়ে গেছে ভালো কথা, কিন্তু বিশ্লেষণ করে করতে গেলে অনেক সময় যে প্রাইমারিতে যে অঙ্কগুলো দেয় বিশ্লেষণ করে করতে হয় তখন অনেক সময় চলে যায়, কিন্তু টু দা পয়েন্টে যখন ব্যাংকের পরীক্ষায় গেছো সংক্ষেপে আনসার হয়ে যাচ্ছে। এই হচ্ছে গল্প। তো আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমরা বিশ্লেষণমূলক পদ্ধতির যদি কয়েকটা সুবিধার কথা জানতে চাই তাহলে কি বলতে পারি? বিশ্লেষণমূলক পদ্ধতির সুবিধা, আমি যদি এটা জানতে চাই যে এটি কি মনোবিজ্ঞান শিখন পদ্ধতি, তুমি কি বলবে? হ্যাঁ স্যার, অবশ্যই এটি হ্যাঁ স্যার, মনোবিজ্ঞান পদ্ধতি।
আচ্ছা, যদি আমি এটা বলি এই পদ্ধতিতে শিক্ষার্থীদের চিন্তা, যুক্তি, মৌলিকত্ব এবং সৃজনশীলতার বিকাশ ঘটে, তুমি কি বলবে? ঘটে যদি বলি শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভর হয়ে ওঠে, হ্যাঁ হয় বিশ্বাসী হয়, ও ভেঙে ভেঙে ডিটেলসে যখন বুঝতে পারছে, যখন তুমি সবকিছু জটিল ভালো করে বুঝতে পারবে, নিজের প্রতি তোমার কনফিডেন্স আসবে, হ্যাঁ আমি ম্যাথ পারবো, তার আগে পর্যন্ত তোমার মনে হচ্ছে না আমি পারবো না, কিন্তু যখনই তুমি দেখছো না আমি তো পাচ্ছি, স্যার তো যেভাবে বলছে আমি তো বুঝতে পারছি, তাহলে আমি কেন পারবো না? আমারও দুটো চোখ আছে, ওরও দুটো চোখ আছে, আমারও দুটো কান আছে, ওরও দুটো কান আছে, ও যদি পারে আমি কেন পারবো না? ও ক্লাসে স্যারের সাথে বুঝতে পারছে স্যারের কথা, আমিও বুঝতে পারছি, তাহলে আমি যদি একটু প্র্যাকটিস করি, কারোর হয়তো কম প্র্যাকটিস লাগবে, কারোর বেশি লাগবে, কিন্তু আমিও পারবো। তো মানে তোমার মধ্যে একটা কি আসবে, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, যেটা খুব দরকার, ওভার কনফিডেন্স দরকার নেই, তাতে আবার প্রবলেম আছে, সেলফ কনফিডেন্স তো দরকার, তো আত্মবিশ্বাসী হতে হবে এবং আত্মনির্ভর করে তুলতে সাহায্য করে এই পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা স্মৃতিশক্তির কি খুবই দরকার পড়বে? না না শক্তির প্রভাব খুব একটা বেশি লাগবে না, কোনাকুনি গুনটুন করে নর্মালি করে দিচ্ছি। এবার অসুবিধাতে যদি যাই, যে যেগুলো বললাম এমন এমন পয়েন্টগুলো আমি ভালো করে পড়বো যাতে অসুবিধাতে তার নয় উল্টো বলে দেবো। যেমন এই পদ্ধতির স্মৃতিশক্তির প্রভাব খুবই কম, তাহলে অসুবিধা কি, অসুবিধাতে যদি যাই সেখানে আগের পয়েন্টগুলো মানে সংশ্লেষণ আর বিশ্লেষণকে দুটো একসাথে পড়লে এর সুবিধা ওর অসুবিধা হবে, এর অসুবিধা ওর সুবিধা হবে, এটাই ব্যাপার। আচ্ছা, ওখানে আমি বলেছিলাম, এখন যদি আমি এই কথাটা বলি যে বিশ্লেষণমূলক পদ্ধতি দীর্ঘ এবং ক্লান্তিকর, তুমি কি বলবে? হ্যাঁ হ্যাঁ স্যার এটা অসুবিধা, একটা পদ্ধতি যদি দীর্ঘ এবং ক্লান্তিকর হয় সেটা অসুবিধা, তাহলে বিশ্লেষণমূলক পদ্ধতি খুবই দীর্ঘ এবং ক্লান্তিকর, তাই এটা আমাদের ক্ষেত্রে অসুবিধা। প্রত্যেক শিক্ষক সফলভাবে এই পদ্ধতি ব্যবহার করতে পারে না, বিশ্লেষণ করতে সবাই পারে না ঠিকঠাক। আমি প্রাইমারির একটা কোশ্চেনকে বিশ্লেষণ করলাম, আর একজন টিচার বিশ্লেষণ করলো, দেখা গেলো ও যেভাবে বিশ্লেষণ করলো আমি যেভাবে বিশ্লেষণ করলাম, আমারটা তোমার পছন্দ হলো না, ওই টিচারেরটা তোমার পছন্দ হলো, হতেই পারে, তার মানে আমি অক্ষম, আমি পারলাম না ঠিকভাবে বোঝাতে। তো বিশ্লেষণমূলক পদ্ধতিতে এই প্রবলেমটা আসতে পারে, যে টিচারের উপর ডিপেন্ড করে অনেকটা, সব টিচার কিন্তু ঠিক মতো বোঝাতে পারে না। তো প্রত্যেক শিক্ষক শর্টকাট মেথড কি, যে বাংলা নিয়ে পড়েছে, চাকরি পেয়ে গেছে, আজকে টিউশন করাচ্ছে, কম্পিটিটিভ পড়াচ্ছে, অনেক স্টুডেন্ট পড়ে, ও অত ডিটেলস পড়ায় না, তো ও শুধু কি পড়ায়, যে শর্টকাট মেথড যেটা শিখেছে ওইটুকু শিখিয়ে দেয়। মানে ও কোন পদ্ধতিতে পড়ায়, সংশ্লেষণমূলক পদ্ধতিতে পড়ায়, যেখানে কি হয় স্টুডেন্ট চাকরি পাওয়ার জন্য কোন রকম পেয়ে গেল, পেতেও পারে, কিন্তু যদি কোশ্চেন কঠিন হয়ে যায়, কোশ্চেন একটু ঘুরিয়ে আসে, তখন হাবুডুবু খেয়ে যায়, কি হচ্ছে ব্যাপার। তো সব শিক্ষক কিন্তু পারে না, প্রত্যেক শিক্ষক সফলভাবে এই পদ্ধতি ব্যবহার করতে পারে না। বোঝাতে পেরেছি সবাইকে? এবং এই পদ্ধতি কিন্তু সমস্ত শিক্ষার্থীদের কার্যকারী নয়, সকল ধরনের শিক্ষার্থীদের জন্য এই শিক্ষণ পদ্ধতি কার্যকারী নয়, কারণ অনেকে নিতে পারে না, অনেকে ডিটেলসে আমি বোঝাবো, একটা অঙ্ক ডিটেলসে বোঝালাম, শর্টকাটে বোঝালাম, ও বললো স্যার ডিটেলস না আমার ভালো লাগছে না, এটা নেবো না স্যার, আমি শুধু এইটুকু শিখবো, ব্যাস তুমি তাই করো। তো সবাই কিন্তু এটা নিতে পারে না ভালোভাবে, এই হচ্ছে ব্যাপার। ওকে, নেক্সট আমরা পড়বো আবিষ্কার পদ্ধতি, ও প্রকল্প পদ্ধতি ছেড়ে গেছি, প্রকল্প পদ্ধতি নেক্সট। আচ্ছা, প্রকল্প পদ্ধতি কি, ভালো করে মন দিয়ে শুনবো, এই পর্যন্ত যা বললাম সবাই বুঝেছো ভালো করে, তো কারো কোথাও ডাউন নেই আশা করি। তো আমরা নেক্সট চলে যাচ্ছি প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথড, আরো ডিটেলসে আমরা ধীরে ধীরে করে পড়বো, আপাতত কিছু কিছু পয়েন্ট আমরা পড়ে রাখছি। প্রকল্প পদ্ধতি কি, আগের দিন মনে অল্প একটু আমি বলেছিলাম, কি বলিনি আগের দিন, কি আরোই আর অবরোই শুধু হয়েছে, তাই না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওকে হ্যাঁ স্যার ঠিক আছে, চলো প্রকল্প পদ্ধতি কি বলছে, প্রকল্প পদ্ধতি এটাকে ইংলিশে বললে প্রজেক্ট মেথড, ইংলিশে বলবো প্রজেক্ট মেথড, প্রকল্প পদ্ধতি প্রজেক্ট মেথড। তো কি বলছে, না প্রজেক্ট শব্দটির অর্থ কি, অক্সফোর্ডে যদি দেখো তাহলে তুমি বুঝতে পাবে, প্রজেক্ট শব্দের আক্ষরিক অর্থ হলো প্ল্যান অফ অ্যাকশন, প্রজেক্ট কথার আক্ষরিক অর্থ হচ্ছে প্ল্যান অফ অ্যাকশন, মানে একটা কিছু প্ল্যান করে তার একটা কার্যকারী রূপ দেওয়া, একটা কর্মের পরিকল্পনা।
একটা কর্মের পরিকল্পনা, প্ল্যান অফ অ্যাকশন, প্রজেক্ট, আক্ষরিক অর্থ। আরেকবার একটু বলুন আক্ষরিক অর্থটা। প্রজেক্ট শব্দের আক্ষরিক অর্থ হলো প্ল্যান অফ অ্যাকশন। প্ল্যান অফ অ্যাকশন লিখে দিয়েছি আমি, PLAN, প্ল্যান অফ অ্যাকশন, বাংলায় বলে কর্মের পরিকল্পনা। জন ডিউই, জন ডিউই নামে একজন ছিলেন, জন ডিউই একজন প্রয়োগবাদী দর্শনের হাত ধরে, একজন প্রয়োগবাদী দর্শন মানে প্রয়োগবাদী দার্শনিক ছিল, নানা স্যার যে আপনি বাংলায় বাংলায় কি বললেন? কর্মের, কর্মের পরিকল্পনা, আচ্ছা বাংলায় ঠিক হচ্ছে আছে। কর্মের পরিকল্পনা। তো জন ডিউই একজন প্রয়োগবাদী দর্শনের, এই জন ডিউর হাত ধরে আর কি প্রকল্প পদ্ধতির জন্ম হয়। তোমাকে যদি কোশ্চেন দেয় যে প্রকল্পে পদ্ধতির জনককে বা প্রকল্প পদ্ধতি কার হাত ধরে জন্ম, তাহলে আমরা বলবো জন ডিউই। প্রকল্প পদ্ধতির জনক কিন্তু জন ডিউই, কিন্তু এনার একজন বিখ্যাত শিষ্য ছিল, অন্যতম শিষ্য, প্রধান শিষ্য বলতে পারো, কিল প্যাট্রিক। ওনার একজন অন্যতম শিষ্য ছিল কিল প্যাট্রিক। এই কিল প্যাট্রিক কি করেছিল, বাস্তবে রূপ দিয়েছিল প্রকল্প পদ্ধতিকে। প্রকল্প পদ্ধতির সঠিকভাবে রূপদান করেন বা বাস্তবে রূপ দেন কে, কিল প্যাট্রিক। যেমন অনেকে করে আর কি, একজন কোন একটা রিসার্চ পেপারে কোন একটা পেপার সলভ করে, আর একজন সেটা চুরি করে ওর নামে চলে, ঠিক আছে, এরকম যেমন হয়। এখানে তো চুরি করেনি কিন্তু বাস্তব রূপ দেয় এ আর কি। অনেক, যেমন অনেকে গ্রামের টিচার আছে, যে টিচার হয়তো বোঝায় ভালো কিন্তু প্রেজেন্টেশন ভালো দিতে পারে না, এবার কোনো একজন টিচার ওর ক্লাস দেখে সে তার সেইটাকে শিখে নিয়ে ওর প্রেজেন্টেশনের মাধ্যমে আরো ভালো করে তোলে। তার মানে ইয়ে ছিল, অনেক কিছু শেখালো। আজকে আমি কিছু একটা শেখালাম, নতুন একটা শর্টকাট ট্রিক দেখালাম, কেউ একজন ক্লাসটা নিল, শর্টকাট ট্রিক শিখলো, দিয়ে সে অন্য কাউকে শেখাচ্ছে ওর মতো করে, কিন্তু আমার টেকনিকটাও ব্যবহার করে দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছে। আজকে ধরো আমি ক্লাসটা একটা চারজন পাঁচজনের মধ্যে করলাম, আর আমার সেই চার পাঁচজন শিষ্যের মধ্যে, জন ডিউই কি করেছিল, বেশি জনকে নিয়ে শিক্ষা দিত না, কয়েকজনের মধ্যে ধরো পড়াতো টড়াতো, তো ওই কয়েকজনের মধ্যে কিল প্যাট্রিক কি করলো, ও অনলাইনে ধরো, সাপোজ ভাবো আজকের মতো ব্যাপার যে একজন টিচার অনলাইনে পড়াতে জানে না, ও অফলাইনে পড়ায়, তুমি কি করলে ওই টিচারের কাছে পড়লে, পড়ে তুমি এবার কি করলে ইউটিউবে ভিডিও বানানো শুরু করলে, টিচারের পড়া কপি করে তুমি ইউটিউবে ভিডিও বানালে, তুমি বিখ্যাত হয়ে গেলে। তাহলে বাস্তবে রূপ দিলে তুমি, কিন্তু জন্ম দিয়েছিলেন কিন্তু ওই টিচার। তো এখানে প্রকল্প পদ্ধতির একই ঘটনা ঘটে। জন ডিউই ছিলেন, জন ডিউই প্রয়োগবাদী দর্শনের, ইনি একজন প্রয়োগবাদী দার্শনিক ছিলেন। তো উনি কি করেছিলেন, এই প্রকল্প পদ্ধতি জন্ম দেয় কিন্তু কিল প্যাট্রিক বাস্তব রূপ দান করে, বাস্তব রূপ দান করে কিল প্যাট্রিক। মনে থাকবে সবার, সবার মনে থাকবে, কনফার্ম। আর একটা কথা লিখে রাখো, থমাস অ্যান্ড লং, থমাস, TOMAS, থমাস অ্যান্ড লং, এনারা একটা মত দিয়েছিল প্রকল্প পদ্ধতির উপরে। এনারা বলেছিলেন প্রকল্প পদ্ধতি হলো একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া, যা, লিখে রাখো, থমাস এবং লং এর মতে প্রকল্প পদ্ধতি হলো একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া যা গঠনমূলক প্রচেষ্টা ও ধারণার সঙ্গে সম্পর্কিত, যা গঠনমূলক প্রচেষ্টা, স্যার একবার বলুন না। প্রকল্প পদ্ধতি হলো একটি উদ্দেশ্যমূলক কার্যকলাপ, প্রকল্প পদ্ধতি হলো একটি উদ্দেশ্যমূলক কার্যকলাপ যা সাধারণত পরিবেশে পরিচালিত হয়, যা সাধারণত প্রাকৃতিক পরিবেশে পরিচালিত হয়। স্যার আপনি বললেন গঠন উদ্দেশ্যমূলক প্রক্রিয়া যা গঠনমূলক প্রচেষ্টা, উদ্দেশ্যমূলক কার্যকলাপ যা সাধারণত প্রাকৃতিক পরিবেশে পরিচালিত হয়। প্রকল্প পদ্ধতি হলো একটি উদ্দেশ্যমূলক কার্যকলাপ হ্যাঁ চলে আয় চলে আয় প্রকল্প পদ্ধতি হলো একটি উদ্দেশ্যমূলক
প্রক্রিয়া যা গঠনমূলক প্রচেষ্টা এবং ধারণার সঙ্গে সম্পর্কিত। বুঝেছো সবাই? ইংলিশে বললে লিখে রাখতে পারো, প্রজেক্ট মেথড প্রজেক্ট মেথড ইজ এ ভলেন্টারি আন্ডারটেকিং, VOLUN TARY, আন্ডারটেকিং হুইচ ইনভলভ কনস্ট্রাকটিভ ইফোর্ট অর থট, কনস্ট্রাকটিভ CONST RUC TIV, কনস্ট্রাকটিভ এফোর্ট EFFORT অর থট THOUGHT অর থট THOUGHT। প্রজেক্ট মেথড ইজ এ ভলেন্টারি আন্ডারটেকিং হুইচ ইনভলভ কনস্ট্রাকটিভ এফোর্ট অর থট। ওকে, সবাই লিখেছো, কনফার্ম করবে। স্যার বাংলাটা একবার বলবেন। থমাস অ্যান্ড লং একটি উদ্দেশ্যমূলক কার্যকলাপ যা সাধারণত প্রাকৃতিক পরিবেশে, থমাস এবং লং এর মতে, বাংলাটা হচ্ছে থমাস এবং লং এর মতে, প্রকল্প পদ্ধতি একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া যা গঠনমূলক প্রচেষ্টা ও ধারণার সঙ্গে সম্পর্কিত। বুঝেছো? লেখা হলো জি স্যার, যা স্যার বলুন। প্রকল্প পদ্ধতি হলো একটি উদ্দেশ্যমূলক প্রক্রিয়া যা গঠনমূলক প্রচেষ্টা ও ধারণার সঙ্গে সম্পর্কিত। গঠনমূলক প্রচেষ্টা ও ধারণার সঙ্গে সম্পর্কিত লেখা হয়েছে। প্রকল্প পদ্ধতিকে কয়েকটা ধাপে পরিচালিত করা হয়। প্রকল্প পদ্ধতিকে 5টি ধাপে পরিচালিত করা হয়। লেখো, প্রকল্প পদ্ধতিকে 5টি ধাপে পরিচালিত করা হয়। 1 নম্বর, পরিবেশ রচনা করা। 1 নম্বর, পরিবেশ রচনা করা, ইংলিশে বলবো ক্রিয়েটিং সিচুয়েশন, পরিস্থিতি। মানে একটা প্রকল্পর আলোচনা করতে গেলে, একটা প্রকল্প পদ্ধতির কাজ করতে গেলে সবার প্রথমে হচ্ছে স্টুডেন্টদেরকে এক জায়গায় জড়ো করে। প্রকল্প যখন কোনো কাজ হতো স্কুলে কি করতো গো? কোনো একটা প্রকল্পের যখন কাজ করতো স্কুলে কি করা হতো? সমস্ত স্টুডেন্টকে একসাথে নিয়ে মাঠে চলে যেত, তাই না? গিয়ে এক জায়গায় জড়ো করতো, নানা রকম ভাবে আলোচনা করতো যে আমাদের এই কাজ হবে, এরকম ভাবে হতো। তো সেই একটা পরিবেশ বানানো। আমি যদি তোমাকে ইন্টারেস্টিং একটা জিনিস বলে, বললাম যে আজকের আমাদের প্রজেক্ট হচ্ছে অমুক, আজকে আমরা এই জিনিস নিয়ে কাজ করব, এই জিনিসটা যখনই তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি তুমি সেখানে ইন্টারেস্ট পাবে। আর যদি তোমাকে না কিছু বলে মাঠে নিয়ে যেতে চাই, তুমি স্কুলের পাঁচিল টপকে পালিয়ে যাবে। তো পরিবেশ রচনা করা, ক্রিয়েটিং সিচুয়েশন, যদি ইন্টারেস্টিং জিনিস একটা আগে পরিবেশটা বানাতে হবে। তো প্রকল্প পদ্ধতিতে প্রথম কাজ হচ্ছে কি? পরিবেশ রচনা করা, ক্রিয়েটিং সিচুয়েশন। এই ধাপে মেনলি কি করা হয় না, শিক্ষক মশাই এমন একটি সমস্যা সংক্রান্ত পরিবেশ রচনা করে থাকেন যার দ্বারা শিক্ষার্থীদের মধ্যে সমস্যা সমাধানের জন্য আগ্রহ ও প্রেরণা সঞ্চারণ হয়। তাহলে পরিবেশ রচনা করা মানে কি বোঝায়? না, শিক্ষক এমন একটা জিনিস নিয়ে আসবে যেটা করতে স্টুডেন্টরা ইন্টারেস্ট প্রকাশ করবে, না হলে পাঁচিল টপকে পালিয়ে যাবে। বুঝতে পেরেছো? প্রথম 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 এটা বুঝতে পেরেছো? কয়েকটা ধাপ, তার মধ্যে প্রথম ধাপ যেটা বললাম সবাই বুঝেছো, পরিবেশ রচনা করা, ইংলিশে বলে ক্রিয়েটিং সিচুয়েশন। সেকেন্ড, প্রকল্প নির্বাচন, কাকে কি প্রকল্প দেব সেটা নির্বাচন করতে হবে। প্রকল্প নির্বাচন, চুজিং দ্য প্রজেক্ট, কাকে কি প্রজেক্ট দেব সিলেক্ট করতে হবে, প্রজেক্ট সিলেক্ট করা। প্রকল্প নির্বাচন, এই ধাপে কি হয় মেনলি, শিক্ষার্থীরা প্রথমে শিক্ষক মহাশয়ের সহযোগে একটি সমস্যাকে চিহ্নিত করে করে, একজন বলল স্যার আমাকে এই এই প্রজেক্টটা দিন, স্যার আমি এটা করব, এরকম নানা রকম। ইএনভিএস এ যেমন নানা প্রজেক্ট করতে,
তো সেরকম নানাজন নানা রকম প্রজেক্ট নেওয়ার চেষ্টা করত, সেইভাবে একটা নির্বাচন করা হতো, প্রকল্প পরিকল্পনা। নেক্সট নেক্সট লেখো, প্ল্যানিং দ্য প্রজেক্ট, প্রকল্প পরিকল্পনা। এবার যে প্রকল্পটা তুমি নিলে সেটা কি করে তুমি করবে তার পরিকল্পনা করতে হবে, কি করে তুমি করবে তার পরিকল্পনা করতে হবে। তো লেখো প্রকল্প পরিকল্পনা। তাহলে 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর ধাপ হচ্ছে প্রকল্প পরিকল্পনা। হয়েছে? প্রকল্প পরিকল্পনা মানে এই প্রকল্পের সাফল্য কিভাবে করবে, কিভাবে তুমি কি কি ধাপে ধাপে করবে, কোথা থেকে কি কালেক্ট করবে, এই সব এখানে তোমার প্ল্যান হবে। তাহলে এই প্রকল্পের সাফল্য অনেকখানি নির্ভর করে প্রকল্পের পরিকল্পনার উপর। তোমার পরিকল্পনা প্ল্যানিং যদি ঠিক থাকে তবেই তুমি প্রজেক্টটা ঠিকঠাক করতে পারবে, নাহলে ভুল হবে। এই ধাপে শিক্ষক মহাশয়ের নির্দেশনা অনুসারে শিক্ষার্থীদের গৃহীত সমস্যাটিকে সমাধানের পরিকল্পনা করে থাকে, তাই তো? তাহলে 3টে ধাপ বললাম, 1 নম্বর পরিবেশ রচনা করা, 2 নম্বর প্রকল্প নির্বাচন, 3 নম্বর প্রকল্প পরিকল্পনা, 4 নম্বর প্রকল্প সম্পাদন, 4 নম্বর প্রকল্প সম্পাদন, ইংলিশে বলবো এক্সিকিউশন অফ দা প্রজেক্ট, এক্সিকিউট করা, যেটা মানে এবার প্রকল্পটা আমি কাজ করব আর কি, এক্সিকিউট করা, এক্সিকিউশন দা প্রজেক্ট, প্রকল্প সম্পাদন, আর একদম লাস্ট প্রকল্পের মূল্যায়ন। লাস্ট হবে প্রকল্পের মূল্যায়ন। আমি প্রকল্পটা করে এখান থেকে কি কি শিখলাম তোমাকে বললাম, যে 1 থেকে 5 বছরের শিশুর বুদ্ধি নিয়ে ওদের মানে ওদের মানসিক বিকাশটা সম্বন্ধে একটু দেখো, মানে ওরা কি কি বিহেভিয়ার করছে, কি আচরণ করছে, ওটা নিয়ে দেখো। বা 6 থেকে 11 বছর আরেকজনকে দিলাম, একজনকে বললাম 12 থেকে 15 বছর, তুমি এদেরকে কয়েকদিন ধরে অবজার্ভ করলে, নানা রকম ভাবে ওদেরকে দেখলে, তাকালে যে এই এরকম কেঁদে ফেলে, এই শিশুটা এরকম ভাবে হঠাৎ করে রেগে যায়, এই করে, তারপরে তুমি একটা ওখান থেকে মূল্যায়ন দেবে। তো প্রকল্পের মূল্যায়ন, এই হচ্ছে ব্যাপার। তো এই 5টা ধাপে আমরা একটা প্রকল্পকে কাজ করে থাকি। এই পর্যন্ত যা বললাম সবাই বুঝেছো, কনফার্ম করো। এই পর্যন্ত যা বললাম সবাই বুঝেছো, কনফার্ম করো। আরো কিছু পদ্ধতি আছে, যেমন বক্তৃতামূলক পদ্ধতি, লেকচার মেথড। সাধারণত কলেজ লেভেলে লেকচার মেথড হয়, তো লেকচার মেথড পরে একটু জানবো। আজকে আর লাস্ট পদ্ধতি পড়বো, আবিষ্কার পদ্ধতি। আজকে আমি এই পর্যন্ত পড়িয়ে দেব, শর্ট কোশ্চেন গুলো যেগুলো সেগুলো তোমার উপর ছেড়ে দেওয়া হবে, তুমি বাড়িতে যতগুলো পারবে করবে। নেক্সট দিন আমি জাস্ট ক্লাসে প্রথমে আলোচনা করে নেব, এটা তোমার বাড়ির কাজ থাকবে। 12খানা প্রবলেম, এই 12খানা প্রবলেম তুমি বাড়িতে করবে, আমি নেক্সট দিন জাস্ট ক্লাসে একবার আলোচনা করে দেবো, ঠিক আছে? 12খানা প্রবলেম দিয়ে দেব, এটা বাড়ির কাজ থাকবে। আবিষ্কার পদ্ধতির প্রবক্তাকে, প্রজেক্ট পদ্ধতিতে বাস্তব রূপ কে দেন, পরিকল্পনা কোন পদ্ধতি স্তর, কোনটি প্রকল্প পদ্ধতি স্তর, কোন প্রকল্প কোনটি প্রকল্প পদ্ধতি স্তর নয়, এরকম ভাবে টোটাল 12খানা আছে। আমি নেক্সট দিন প্রথমে আলোচনা করে তারপর আনসারে যাব। আজকে শুধু আমি আর একটা জিনিস বলবো, আবিষ্কার পদ্ধতি। আবিষ্কার পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে গণিত শিক্ষায় শিক্ষার্থীর স্বাধীন চিন্তাধারা, যুক্তিবোধ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে। এই পদ্ধতিটা এমন পদ্ধতি যার মাধ্যমে গণিত শিক্ষায় শিক্ষার্থীর কি ঘটে, স্বাধীন চিন্তাধারা, যুক্তিবোধ এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আছে। এই জি আর্মস্ট্রং এর মতে গণিতকে শিখতে হবে আবিষ্কারের মাধ্যমে। তাহলে তোমাকে যদি কেউ বলে আবিষ্কার পদ্ধতির প্রবক্তাকে, আমাদের প্রথম কোশ্চেন, আবিষ্কার পদ্ধতির প্রবক্তাকে, তাহলে আনসার কি হবে, HE Armstrong। আবিষ্কার পদ্ধতির প্রবক্তাকে HE Armstrong। তো এই পদ্ধতির মাধ্যমে গণিত শিক্ষায় শিক্ষার্থীর স্বাধীন চিন্তাধারা, যুক্তিবোধ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে। গণিতকে শিখতে হবে আবিষ্কারের মাধ্যমে, উনি বলেছিলেন, বলছে একটা অঙ্ক তোমাকে করে দিলাম, তুমি এইটাকে দেখে দেখে অনেকগুলো অঙ্ক চেষ্টা করো, নিজে বারবার করো, ভুল হোক আবার চেষ্টা করো, তবে তুমি ভালো শিখতে পারবে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা কোনো সমস্যা নিজেরা বিশ্লেষণ করে সমাধান করায় তাদের বৈজ্ঞানিক দক্ষতা বৃদ্ধি পায়, ওদের দক্ষতা অনেক বৃদ্ধি পায় এই পদ্ধতিতে। আবিষ্কার পদ্ধতি যেহেতু অনেক কিছু অ্যানালাইসিস করে করে করে, তাই এই পদ্ধতিতে ওদের দক্ষতা অনেক বৃদ্ধি পায়। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা কোনো সমস্যা নিজেরা বিশ্লেষণ করে সমাধান করায় তাদের বৈজ্ঞানিক দক্ষতা বৃদ্ধি পায়। তার সঙ্গে সঙ্গে আবিষ্কার ধর্মী মনোভাব ওদের নানা রকম, অনেকে বলে আমি সায়েন্টিস্ট হবো, যারা এরকম ভাবে পড়াশোনা করে তারা বলে আমি সায়েন্টিস্ট হবো, আমি অমুক হবো, আমি এটা আবিষ্কার করব, আমি এই জিনিস করব, নানা রকম ভাবে তাদের মাইন্ডে আসে।
তো আবিষ্কার ধর্মী মনোভাবও গড়ে ওঠে, তবে এই পদ্ধতি যথেষ্ট সময় সাপেক্ষ, তাই ক্লাসরুমে এই পদ্ধতি করাটা ঠিক হয় না। ক্লাসরুমে বসে আছি আমি, একটা একটা স্টুডেন্টকে একটা অঙ্ক করতে দিলাম, দিয়ে ও কি করলো, ওটাকে এখন অ্যানালাইসিস করছে, বলছে স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান, স্যারকে দাঁড় করিয়ে রাখলো, ক্লাস শেষ হয়ে গেল। ঠিক আছে, তো সময় সাপেক্ষ ব্যাপার, অত সময় দেয়া যাবে না, তো ক্লাসে সেটা এই পদ্ধতি ঠিক ব্যবহার করা উপযোগী নয়, কিন্তু আবিষ্কার পদ্ধতির মাধ্যমে কিন্তু স্টুডেন্টের উন্নতি অনেক ভালো হবে। বাড়িতে বসে বসে একটা অঙ্ক 3 রকম 4 রকম 5 রকম ভাবে চেষ্টা করতে পারি, কিন্তু ক্লাসরুমে সেটা করা সম্ভব নয় ওইটুকু টাইমের মধ্যে। ওকে, তো আজকে তোমাদের এই পর্যন্ত পড়া থাকবে, কারোর কিছু বলার থাকলে বলো, সবাই বুঝেছো একটু ভালো করে বলো, রিপ্লাই করো, বুঝতে পেরেছো ঠিকঠাক ভাবে? হ্যাঁ স্যার বলতে পেরেছি। হ্যাঁ স্যার পেরেছি। হ্যাঁ স্যার আবিষ্কার পদ্ধতির প্রবক্তা কে? এ হবে, আবিষ্কার এইচ জি আর্মস্ট্রং। পূজিক পদ্ধতি বাস্তব রূপ কে দেন? ডি হবে, বাস্তব রূপ দেন কিল প্যাট্রি, কিন্তু জন্ম প্রজেক্ট পদ্ধতির জন্ম কে, কার হাত জন ধরে হয়? ডিউই, জন ডিউ, জন ডিউই। পরিকল্পনা কোন পদ্ধতির স্তর? পরিকল্পনা কোন পদ্ধতির স্তর? প্রজেক্ট 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 পদ্ধতি। আপাতত 3টি আলোচনা করে দিলাম, এরকম 12খানা প্রবলেম আছে, আগে চেষ্টা করবে তারপর আমি বলবো। গণিত শিখনের আধুনিক পদ্ধতি কি? আরোহী, অবরোহী, আধুনিক পদ্ধতি, আধুনিক পদ্ধতি, প্রাচীন না, আরোহী আর আরোহী, অবরোহী, প্রাচীন পদ্ধতি। ও কম্পিউটার সহযোগী শিক্ষণ পদ্ধতি। আরোহী আর অবরোহী হচ্ছে প্রাচীন পদ্ধতি, ও আধুনিক আর পদ্ধতি হবে কম্পিউটার সহযোগী, কম্পিউটার সহযোগী শিক্ষণ পদ্ধতি। কম্পিউটার গণিত শিখনের প্রাচীন পদ্ধতি কি? গণিত আরোহী, আরোহী শিখনের অবরোহী আচ্ছা এ পদ্ধতি। হবে আরোহী অবরোহী। অবরোহী পদ্ধতি। হাতে কলমে কাজের সুযোগ রয়েছে কোন প্রকল্পতে? হাতে কলমে কোলেশন কি হবে? প্রজেক্ট পদ্ধতি, প্রজেক্ট প্রকল্প পদ্ধতি। পদ্ধতি। ও এখানে আমি এদিকে বলছি, বিদ্যালয়ের ভিতরে গণিত শিক্ষা দেওয়া হয়, দেওয়া যায় সমস্যা সমাধান পদ্ধতিতে, আবিষ্কার পদ্ধতিতে, উভয় পদ্ধতিতে, সমস্যা কোনটি? সমাধান পদ্ধতি, সমস্যা সমাধান, সমস্যা সমাধান। বিদ্যালয়ের ভিতরে গণিত শিক্ষা দেওয়া যায়, আবিষ্কার পদ্ধতিতে অনেকে যদিও করে, ওই জন্য উভয় পদ্ধতি অনেকে আবার ব্যবহার করে, তবে আনসারটা সমস্যা সমাধান পদ্ধতি দেওয়াই ভালো। আলোচনার মাধ্যমে সমস্যা ঠিক করা যায় কোন পদ্ধতিতে? সমস্যা সমাধান পদ্ধতি, সমস্যার সমাধান পদ্ধতি। সমস্যা ঠিক করা হচ্ছে, বেশ, বাকিটুকু দেখবে, হয়েই গেল প্রায়, এই পর্যন্ত পড়া থাকলো, ঠিক আছে। চলো আজকে এই গুড নাইট পর্যন্ত, স্যার। স্যার শেষ তো ক্লাস? গুড নাইট স্যার। স্যার গুড নাইট বলো। স্যার বলো। বলছি যে আপনি ওই রবিবার দিনকার পার্সেন্টেজ করিয়েছিলেন না, আটটার ব্যাচে, তো ওই ওই পিডিএফটা যেটা দিয়েছিলেন, ওই পিডিএফটা কি বাড়ির কাজ দিয়েছেন? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। ভাষার অঙ্কগুলো ছাড়া, যেগুলো ছোট আছে সেগুলো ভাষার বাড়ির অঙ্কগুলো কাজ, ভাষার ভাষার অঙ্ক অঙ্কগুলো স্যার করাবেন পরের দিন। ঠিকঠাক। স্যার বলছি আমাদের যে নোটটা দিয়েছিলেন, যেটা করতে দিয়েছিলেন, তার সাথে অন্য কিছু দিয়েছেন কি? না না না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো, টাটা। টাটা। হম